অবশ্যই করে পাঠ করা উচিত। আমি কোরআনের কাছে থেকে যেটা আমাকে মানে আমি করি হেদায়তের জন্য, আমি বলেছি প্রশ্নটা করে নিজেকেও বলে আমি হেদায়তের জন্য এসেছি। হ্যাঁ, যারা মুত্তাকি, যারা মুত্তাকি তাদের যেন তারা পরামর্শ পায়, এর জন্য আমরা আমার নাজিল করা হয়েছে। তার কোরআনের এই যে তার সেলফ ইমেজ যেটা নিজের সম্পর্কে তার নিজের যে ঘোষণা, এটা দর্শনের জগৎটা খুব গুরুত্বপূর্ণ একটা একটা ঘোষণা ফিলোসফির দিক থেকে। তা অন্যান্য ধর্মগ্রন্থে সত্যের দাবি করে যে আমি হলাম সত্য, আমার বাইরে আর কোনো সত্য নয়। কিন্তু কোরআন অদ্ভুত একটা ধর্মগ্রন্থ যে কিন্তু সত্যের দাবি করেনি, বলেছে এর মধ্যে যা আছে কি সত্য কথা আছে, মিথ্যে কথা কিছু লেখা নেই, কিন্তু আমি একমাত্র সত্য আর কোনো সত্য নয় এটা কিন্তু দাবি করি। দ্বিতীয় যেটা কোরআনের দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি উল্লেখ করেছেন, সুন্দর কথা, যে প্রথমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র নবী সম্ভবত যিনি এসে বলেছেন তার আগের সব নবীরাও নবী এবং রিসালাত প্রাপ্ত তিনি একান আরও আছেন। সে ইতিহাসের আদি থেকে মানুষের যখন ধর্মের সচেতনতা তৈরি হয়েছে তখন থেকে যে সকল ব্যক্তি বা পথ প্রদর্শক শব্দটা কোরআনের ভাষা এসছে তাদের সকলকে কোরআন কিন্তু স্বীকার করে। এটা অদ্ভুত একটা ধর্ম যেটা এত উদার, তার উদার্য এত বড়। তার মানে শুধু তিনি বলেছেন যে কোরআনে যাদের নাম লেখাছে তা না, আমি সমস্ত জাতির মধ্যে পথ প্রদর্শক পাঠিয়েছি। মানে যেটা আপনারা বলছেন যে নিজের নিজের মাতৃভাষায় পড়তে হবে, ফলে আমি ওই কথা ইঙ্গিতটুকু পেলাম আপনার যে কথা বলছেন। আমি আপনার সঙ্গে নিঃসন্দেহে একমত শিওরতে যে আপনার জাতির কাছে যে ভাষায় আল্লাহর তরফে বড় বড় মহাপুরুষ এসছেন, আল্লাহর কথা বলেছেন, জাতিকে পথ প্রদর্শন জন্য এসছেন, তাদের ধর্মগ্রন্থ পড়তে হবে। আপনাদের সনাতন ধর্মের বইগুলো পড়তে হবে, মহাভারতও পড়তে হবে, বুদ্ধকে পড়তে হবে, কারণ এটা কিন্তু কোরআনকে এটা দাবি করেছে। কোরআনকে দাবি করে না যে একমাত্র কোরআনই আব্রাহামিক রিলিজিয়ান ভারতের মধ্যে পাঠাচ্ছে, এটা একমাত্র গ্রন্থ আমি পাঠিয়েছি, এটা কিন্তু কোরআন বলেনি। তাহলে এটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা আপনি তুলেছেন, যদি আমি আমার দিক থেকে বিনয়ের সঙ্গে যদি কিছু বলে থাকি, বলে যদি কিছু আমার অজ্ঞতা থেকে ভুল হলে ভুল হতে পারে, কিন্তু আমরা এইভাবে কোরআনের অ্যাপ্রোচ আমাদের কাছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা আপনার মতোই অত্যন্ত ব্যথা বোধ করি, খুবই কষ্ট পাই যে একটা দেশ যেখানে ইসলাম নামে একটা ধর্ম আছে, আমি পারিবারিকভাবে এই ধর্মটা আপনার পূর্বপুরুষরা গ্রহণ করেছে, তার ভালো দিক থেকে আমি মন্দির দেখতে পারি, কিন্তু বাংলাদেশি সম্ভবত আমার নিজের অভিজ্ঞতা আমি বহু দেশে গেছি, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে একটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করা ছিল, মুসলিম ঘরে জন্মগ্রহণ ছিল, তার নিজের ধর্মকে ঘৃণা করে, এটা খুব কম দেখবেন, খুব কম, আমি দেখিনি। তার সমালোচনা থাকে, আমি একটা ইহুদি পরিবারের সঙ্গে ছেলে কথা বললে সে হয়তো সেকুলার, সে হয়তো আধুনিক। আজকে দেখুন প্যালেস্তাইনের যে যুদ্ধ চলছে, প্যালেস্তাইনের যুদ্ধের পক্ষে সবচেয়ে বেশি যারা কথা বলছে এরা কিন্তু মুসলমান না, এরা কিন্তু সব ইহুদি। আশ্চর্য না, বড়ো বড়ো যারা সে নম চমস্কি, আজকে ফিঙ্কেলস্টাইন, আপনি যাদেরই নাম নেবেন, যারা আজকে এই যে ছাত্রদেরকে উজ্জীবিত করছেন, ছাত্রদেরকে জাগিয়ে তুলছেন, ছাত্রদেরকে এই যে একটা মানবাধিকারের কথা বলার কথা ছিল আজকে আমাদের, তাদের মানবাধিকারের কথা বলছেন, গণহত্যার বিরুদ্ধে যারা কথা বলছেন, এটা সকলে ইহুদি। আশ্চর্য না, এটা তো বিস্ময়কর ব্যাপার। তো তারা তো প্রাণ করে না, তারা কোথা থেকে এর সঠিক পথটা তারা খুঁজে পেলেন, তারা তাদের বইটা তারা করেছে, বোঝার চেষ্টা করেছে সে জায়গাতে, আবার সেখান থেকেও তারা কিন্তু অতিক্রম করতে পেরেছে। তার আমাদের দেশটা এটা কেন, যেখানে একদিকে আমি আমার ধর্মগ্রন্থ পড়ি নাই, পড়তে চাই না, ধর্মের বিরোধিতা করি, এবং একই সঙ্গে এর গুরুত্বটা যেটা আপনি সুন্দর করে বলেছেন, এর তাৎপর্য এর গুরুত্ব আমি বুঝতে পারি না বা বুঝতে চাই না, এটা কোনো আমার জীবনে এটা কোনো প্রভাব নেই, আমাদের জীবনে কোনো প্রভাব নেই। আপনি এখান থেকে বেরিয়ে যদি আজকে আশেপাশে সব জায়গায় তাকান, আপনি দেখবেন যে কোরআন নিয়ে আমি কথা বলতে পারবো, কিন্তু এটা একটা বাহ্যিক ব্যাপার, তার জীবনের সঙ্গে এটা যুক্ত না, তার নৈতিক জীবনের সঙ্গে এটা যুক্ত, তার ব্যবহারিক জীবনের সঙ্গে এটা যুক্ত না, তার যে আদব কালচার তার সঙ্গে এটা যুক্ত না। তো এই ঘটনাটা কেন হলো, এই ঘটনাটা কেন হলো, এটা আমাদেরকে এই প্রশ্ন আপনাকে তুলতে হবে। কারণ আমার যে আগ্রহ কোরআনের প্রতি আগ্রহটা অনেকগুলো স্তর, আমি সেটা বরং নিজের কথা দ্বারা বলে আপনাদেরকে আমার আগ্রহের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করব। আমি
দেখবেন যে লেখালেখি করলে অনেক সময় রাজনৈতিক আজকে আমাকে লেখা আমার সম্পর্কে লেখে যে উনি একটা বাম ঘরানার লোক, আদর্শ বিচ্যুত। কী বলে? বাম ঘরানা, আমি আদর্শ থেকে বিচ্যুত হয়েছি। অ্যাজ এ বাম ঘরানা আমি একটা ঘরানা ছিল, এটা কখনোই ছিল না, এক নম্বর। দুই নম্বর, তাদের একটা আদর্শ ছিল, কোন আদর্শ? আপনি ওখান থেকে বিচ্যুত হয়েছেন, তো কী বিচ্যুত হয়েছে? তাহলে এটা না হলে এই যে কিন্তু এই যে কথাটা আপনি বলছেন আমাদের দেশে, এবং এটা আপনি হাততালি দিচ্ছেন, ধরুন অনেকে না হলে অল্প কিছু লোক হাততালি দিচ্ছে। আচ্ছা, দিচ্ছি কী কারণে? কারণ আমি কিন্তু আমার ছেলেবেলা, আমার তরুণ বয়সে আমার যে রাজনীতি, আমার যে বিশ্বাস, বিশ্বাস বলতে আমি দেখি পেয়ে তর্ত কথাটা বলবো না। আমার আপনার তরুণ বয়সে কি বন্ধুর দ্বারা প্রভাবিত হন, বন্ধুর চিন্তার দ্বারা প্রভাবিত হন, ভালো একটা বই পড়লে আপনি উদ্দীপিত বোধ করেন, আমিও তাই হয়েছি। আমি এটা আমাকে পরিচালিত করেছে, আমি তার দ্বারা আমি কোনো অনুশোচনা নাই, কারণ এটা অত্যন্ত ভালো ভালো বই, আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে, সঠিক পথে চলতে আমাকে সহায়তা করেছে। আমি একটা উদাহরণ আপনার দিই, আমি মহা সেতুর ভক্ত লোক। কেন ভক্ত? কারণ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কী ছিল, জালিমের বিরুদ্ধে, কলোনিয়ালিজমের বিরুদ্ধে লড়াই করতে হবে, উপনিবেশের বিরুদ্ধে লড়াই করতে হবে, জালিম ব্যবস্থাকে উৎখাত করতে হবে, এসবই তার মধ্যে ছিল। এবং শুধু তাই তার কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে ইকোনমিকে কেমন ডেভেলপ করতে হবে, একটা রাষ্ট্রকে কেমন লোক দিতে হবে, একটা জাতিকে কী করে নিজে থেকে উপরে তুলে তুলতে হবে, কেমন এটা তো তিনি লিখেছেন এবং তিনি সফল হয়েছেন, তিনি তো বর্তমান নেই। তা আমি ওই ধারা থেকে উপস্থিত হবো কোন দুঃখী, কিন্তু তিনি যেটা পেরেছেন চীনে, তার যে পথটা ছিল, এটা যদি আমি হুবহু নকল করে এখানে করতে যাই, এটা হবে না। এটা কেন হবে না? হবে না এই কারণে, তিনিও কিন্তু এই কাজটা করতে গিয়ে তার সমাজের সংস্কৃতি, তার সমাজের যে ধর্মচিন্তা, তার সমাজের যে আকিদা বলেন কি, তার সমাজের যে কালচার, তার সঙ্গে তিনি মিলিয়ে তার সমাজের একটা পরিবর্তন তিনি করতে গিয়েছেন। তাহলে প্রথম এটা 72 পরে সভাপতি আমরা বুঝতে পেরেছি, আমরা যে এত রক্ত দিলাম, এত কিছু করলাম, তো আমরা তো ইতিবাচক কোনো জায়গায় যেতে পারিনি। যেতে না পারার কী কারণ? অনেক কারণ আছে, নিঃসন্দেহে অনেক কারণ আছে। তার মধ্যে আমি ইকোনমিক পলিসি আমরা চিন্তা করতে পারি না, ভালো ইকোনমিক পলিসি, অর্থনৈতিক পলিসি। আমরা যুদ্ধের পরে যারা যুদ্ধ করে না এদেরকে ক্ষমতা এনেছি, জনগণের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নেই। যুদ্ধের সময় আমরা যে কথাগুলো বলেছি যে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটা চাই, এর ভিত্তিতে আমরা একটা নতুন রাষ্ট্র কায়েম করবো। আছে না আমাদের স্বাধীনতা দলীয়ের মধ্যে? আছে তো, সাম্য আছে, মানবিক মর্যাদা আছে, সামাজিক ন্যায় বিচার আছে, এই তিনটা কিন্তু কোরআনের মধ্যেও আছে। আজকে ইসলামকে দিয়ে তিনটে কথা বলবে, আপনি যদি তিনটে কায়েম করতেন তাহলে এটা ইসলামী সমাজই হতো, অন্য কিছু সমাজ হতো না। ইসলামের নাম না থাকলে ইসলামী সমাজই হতো, একটা ইনসাফ ভিত্তিক সমাজ হলে ইনসাফ ইসলামী সমাজই হয়, আলাদা করে তার মধ্যে একটা সিল মারতে হয় না যেটা ইসলামের সমাজ হতে হবে। তাহলে আমাদের যে লড়াইটা, সে লড়াইয়ের মধ্যে কিন্তু আমরা এইভাবে বুঝেছি, আক্ষরিক অর্থে বুঝি নাই, মর্মগত অর্থে বুঝেছি যে আপনি যদি একটা সত্যিকারের একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তোলেন, এটা আসলে ইসলামী সমাজই হয়। ঠিক আছে, তার সঙ্গে একটা যুক্ত প্রশ্ন যুক্ত হতে পারে, সেটা যে ইসলামী রাষ্ট্র বলে কোনো রাষ্ট্রের ধারণা আসলে ইসলামের মধ্যে ছিল কি না, কেন এটা তো পাশ্চাত্যে গড়ে উঠেছে। তাহলে ইসলামী রাষ্ট্র যদি কোনো ধারণা না থাকে, তাহলে আমাদের এখানে এই ইসলামী রাষ্ট্রের ধারণাটা কোথা থেকে আসলো? যেখানে আইন প্রণয়ন করে একটা পার্লামেন্ট, মানুষ আইন প্রণয়ন করতেই পারে, সমস্যা নেই। কারণ যদি কোরআন যদি আপনাকে হেদায়তের বই হয়ে থাকে, তাহলে কোরআনকে হেদায়তের বইয়ের ভিত্তি করে আপনি তো আইন প্রণয়ন করতেই পারেন। এটা তো এটা খারাপ কিছু, খারাপ তো কিছু না। কোরআন তো বলে যে আমি হলাম আল্লাহর বিধান, আমারটাই কায়েম করতে হবে, এটা কিন্তু কোরআনে যে বলেন নাই, তাই কিন্তু আইনের বই বলে করতে হবে। আমি যদি ভুল করি আমাকে শুধরা দিবে, সে বলছে আমি হেদায়তের জন্য আসছি, যারা আত্মসমর্পণকারী তাদেরকে আমি হেদায়ত করার জন্য আসছি। ঠিক আছে, তাহলে এটা ঘটনাটা ঘটনা। তাহলে যদি আমরা ব্যাখ্যা করতে চাই যে বাংলাদেশের এই দুর্দশার কারণটা কী, কারণটা হচ্ছে যে আমরা গভীরে চিন্তা করতে চাই না, এবং আমাদের যেগুলো আমাদের সম্পদ, তাহলে কোরআন আমাদের সম্পদ, এই সম্পদটাকে আমরা আত্মস্থ করা, পড়া, যেটা আপনারা করছেন, পড়ে আপনারা বুঝতে চাইছেন, কোরআনের কাছে যাইতে চাইছেন, কোরআনের আপনার ব্যাখ্যা করতে চাইছেন, এবং আরও দশজনের সঙ্গে কথা বলছেন, এবং অনেক জায়গায় গেছেন যেখানে আপনারা অপমানিত হয়েছেন, দেখছি আমি ইউটিউবে, আমার কাছে খারাপ লেগেছে, তোমরা এই লোকগুলো কত কথা আগ্রহী না, এটা কোনো কথা বলতে আগ্রহী না আপনার সঙ্গে, অন্যের মন জয় করার তার উদ্দেশ্য নয়, সমাজকে গঠন করার মধ্যে তার কোনো উদ্দেশ্য নয়। তাহলে এটা আমাকে আহত করে, কষ্ট দেয়, কিন্তু এটা সত্যি নয়। প্রথম কথাটা হচ্ছে
যে আমি আগে একরকম ছিলাম আর এখন আমি নতুন করে কিছু হচ্ছে, আমি কিচ্ছু বদলাই না, একই রকম ছিলাম। আচ্ছা, এখন তাহলে কোরআনের প্রতি আমার আগ্রহটা এত কেন তীব্র? আগ্রহ হচ্ছে এই যে আমি যাদের লেখা পড়ে বড় হয়েছি তাদের মধ্যে গুরুত্বপূর্ণ মানুষ, তার নাম হচ্ছেন কার্ল মার্কস। আমি সরকারের নাম শুনেছি, কেমন? কার্ল মার্কস মশাই একটা ইন্টারেস্টিং কথা বলেছে। তিনি বলেছেন কোনো সমাজ যে অগ্রসর হতে পারে না, তার কোনো বিকাশ হতে পারে না, যদি না সে ধর্মতত্ত্বের এবং ধর্মের পর্যালোচনা না করে। খুব পরিষ্কার কথা। তাহলে তিনি ধরে নিয়েছেন যে তার সমাজের মধ্যে জার্মান দেশে ধর্মের পর্যালোচনা শেষ হয়েছে, মানে ক্রিশ্চিয়ানিটির ক্রিটিক তার দেশে শেষ হয়ে গেছে, মানে ক্রিশ্চিয়ানিটি যে সত্য কথাগুলো বলছে তার ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে, যার যে সত্য উপলব্ধি ক্রিশ্চিয়ানিটির, সেই উপলব্ধিটা কী, তার যে সারবস্তু কী, এটা খ্রিস্টান সমাজ এটা গ্রহণ করতে পেরেছে এবং সেই অনুসারে সে তার সমাজকে গড়ে তুলতে পেরেছে। কীভাবে পেরেছে এটাকে বলে তারা দার্শনিকরা বলে, এটা বলে হেলেনাইজেশন, মানে খ্রিস্টান ধর্মের সঙ্গে গ্রিক দর্শনের তারা একটা মিল ঘটাতে পেরেছে। হেলেনাইজেশন সব করিয়ে তারা কী করেছে, তারা একটা নতুন একটা চিন্তা, তাদের চিন্তাটা বিকাশ ঘটাতে পেরেছে, তাদের বুদ্ধির একটা বিকাশ ঘটেছে, তাদের উপলব্ধির একটা বিকাশ ঘটেছে, তাদের চেতনার একটা বিকাশ ঘটেছে এবং ফলে আমরা একটা পাশ্চাত্য সভ্যতা যেটাকে আমরা বলি এটা সে হতে পেরেছে। পাশ্চাত্য কিন্তু আপনা আপনি কিন্তু সারা পৃথিবীর কিন্তু রুলিং ক্লাস হয়নি। যদি আমরা এটা বুঝতে না পারি এর চেয়ে কোনো মারাত্মক ভুল এ তো হবে না। আপনি শুধু অস্ত্র দিয়ে তার সঙ্গে লড়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আর সে প্রথমত আপনার মন দখল করে নিয়েছে। আজকে শিক্ষা বলুন, আজকে আপনি কোরআন পড়তে চাইছেন, শিক্ষা বলুন, বিজ্ঞান বলুন, রাষ্ট্রতত্ত্ব বলুন, সমাজতত্ত্ব বলুন, সংস্কৃতি বলুন, সকল ক্ষেত্রে, কমিউনিকেশন বলুন, টেলিভিশন বলুন, সকল ক্ষেত্রে পাশ্চাত্য আপনাকে কী করছে, শাসন করছে। পাশ্চাত্যই আপনার অধিপতি, আপনি যতই করবেন না কেন, কেমন? আপনি মুখে অনেক কিছু বলবেন কিন্তু আমি টেলিভিশনটা ওদেরটাই দেখবেন, আপনি যতই বড় বড় কথা বলেন ওদের ন্যারেটিভ, ওদের বয়ান, ওদের ব্যাখ্যায় আপনাকে শুনতে পারত, ওটাই টিকবে, আপনারটা টিকবে না। কারণ আপনি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেন না, ন্যারেটিভ মানে বয়ান, আপনি আপনার নিজের কোনো বয়ান তৈরি করতে পারেন। আপনি ওই কোরআনই চেনেন না, আপনি কী বয়ান তৈরি করবেন? ভাই যেটা বললেন না, আপনি কোরআনই পড়েন না তো আপনার বয়ান কেমন হবে? আপনি জানেনই না আপনার বয়ান কী করে করতে হবে। আপনি একমাত্র খ্রিস্টান বয়ান ছিলেন, তাহলে এই যখন অবস্থা তাহলে স্বভাবতই আমাদেরকে যদি একটা আমাদের জনগণের জন্য একটা বয়ান তৈরি করতে হয় তাহলে কোরআনের মধ্য দিয়ে যে সত্যটা হাজির রয়েছে বা হাজির হয়েছে হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে আজকে থেকে বহু বছর আগে, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো পুরাণের চরিত্র না, কী মনে হয় আপনাদের? পুরাণ তো না, তিনি তিনি ঐতিহাসিক চরিত্র, তিনি একটা ইতিহাস। তাহলে এই যে মানুষটা এসছে ঐতিহাসিকভাবে এই মানুষটাকে চেনা দরকার। এই মানুষটা কি ধর্মগুরু ছিলেন? শুধু ভগবান বুদ্ধের মতো তিনি ধর্মগুরু ছিলেন? তিনি তো সেনাপতি ছিলেন। আপনি কোনো বই দেখবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সামরিক তার গুণাবলী কী ছিল, কী করে বিভিন্ন যুদ্ধে তিনি জয় হয়েছেন? আপনি কোনো বই দেখবেন যে তার রাষ্ট্রচিন্তা কেমন ছিল? আপনি কোনো যুদ্ধ দেখবেন যে তিনি মদিনায় তো তিনি ছিলেন, তো তিনি মদিনায় থেকে গেলে কী অসুবিধা ছিল, তাকে আবার মক্কা বিজয় করতে হয়েছে? আপনি কোনো বই নেই, মুসলমানদের কোনো বই নেই, তারা নিজেরা মারপিট করতেছে। যেদিন রসুলের উফাত হলো তার পরদিনই, এটা ভুলে যাবেন না, এটা ইতিহাস, তার তদ্দিনই তার লাশকে কিন্তু দাফন করা হয়নি, ভুলে যান না এগুলো আপনারা, তার লাশকে কিন্তু দাফন করা হয়নি, তিন দিন পর্যন্ত কিন্তু তপা করেছে তারা। এরপরে কে ক্ষমতা নেবে? তারপরে এই এখন যতই তাকে নরম করে আমরা বলি না কেন, এটাই ছিল মূল তর্ক। এই তর্কের ভিত্তিতে তিনটে দিন তার লাশ দাফন হয়নি। যারা তার লাশ দাফন করে নাই তারাই কিন্তু কোরআনের তাফসির করে। আমার কথাটা কারো যদি মনে খারাপ লাগে লাগতে পারে, কিন্তু এই হলো হিস্ট্রি। আপনারা তাদের তাফসিরটা করেন, এই যে আপনি বলেন না তাফসির কথা জিজ্ঞাসা করেছে আপনি, তাফসির তো ইন্টারপ্রিটেশন, আপনি যে হেদায়ত, কোরআন বলছে আমি হেদায়তের জন্য আসছি, তা আপনি তো ইন্টারপ্রিট করতে হবে আরবি থেকে, আপনার ব্যাখ্যা থেকে তো বুঝবো আপনি বুঝছেন না বুঝেন নাই। কিন্তু এখন কী বলা হয়, এখন বলা হয় যে কোরআন পড়ার দরকার নেই, তাফসির আগে করতে হবে, বলে কিনা আপনাকে? তাফসির পড়তে হবে আগে, তাফসির পড়ে কোরআন ঢুকতে হবে। আরে ভাই তাফসিরটা কী, তাফসির আমি চিনি না, কোরআন তো যথেষ্ট, আমি কোরআন পড়তে পারবো না,
যেটা আপনাকে করার চেষ্টা করছি, আমি কি বুঝবো না করার? অবশ্যই আমি করার বুঝবো। তাহলে আরবিটা না জানি শিখব না, জানতে পারিনি, অজ্ঞ থাকতে পারে। আজকে আমাদের ছেলেমেয়েরা জানে না, আগামী দিনে শিখবে। তাহলে এই জায়গা থেকে, এই ব্যাকগ্রাউন্ড থেকে আমার যে ধর্ম সম্পর্কে, ধর্মের প্রতি আমার যে আগ্রহ, আগ্রহটা এসছে একান্তই জনগণের স্বার্থে, একেবারেই জনগণের স্বার্থে, যাদেরকে আমরা মজলুম বলি, তাদের মুক্তির স্বার্থে আমার কাছে মনে হয়েছে যে ধর্ম যেভাবে তাদের মুক্তির পথে একটা প্রতিবন্ধকতা হয়ে আছে, একটা বাধা হয়ে আছে, এই বাধাটাকে আমি কী করে অতিক্রম করতে পারবো? অতিক্রম করার একমাত্র পথ হচ্ছে কোরআন পড়া, আর তো কোনো সহজ পথ নেই। যদি আমি কোরআন পড়ে আমি যেভাবে বুঝেছি যে কোরআন যেভাবে মুক্তির বাণী হিসেবে এসছে, তার যে মূল যে তত্ত্বগত দিকটা, তার যে বৈশিষ্ট্যসূচক দিকটা কি, এটা বোঝা, এবং একই সঙ্গে পাশ্চাত্য দর্শন এবং পাশ্চাত্য অন্যান্য সকল ধর্মের সঙ্গে তার পার্থক্য এবং মিলগুলো কী, এটা বোঝা, আগামী দিনে যে জনগণের জন্য আমি কাজ করি সে জনগণের কাজে লাগবে, যদি আমি তাকে বুঝাতে পারি সঠিকভাবে, তাকে যদি বুঝাতে পারি। কোরআন এসেছিল এমন একজন ব্যক্তির কাছে যার সাহাবাদের মধ্যে অধিকাংশ ছিল দাস, তার সাহাবাদের মধ্যে অধিকাংশ ছিল দাস, সারা জীবন তিনি যাদের কাছে ছিলেন, বড় হয়েছেন, তারা ছিলেন দাস, দাসরা তাকে ছেড়ে যায়নি একটাও। সে বারাকা বলেন কি, ওসমা বলেন কিংবা আইমান বলেন, দাসরা তাকে ছেড়ে যায়। এবং পরবর্তীতে আমরা দেখি যেসব কালো মানুষগুলো হযরত বিলাল সহ তার সঙ্গে ছিলেন, তারাও কিন্তু আর ইতিহাসের স্থান পায়নি। আরবদের যে ইতিহাস, ইসলামের যে ইতিহাস তারা লিখেছে, সেই ইতিহাসে দাসদের কোনো স্থান হয়নি। এই বয়ান তো বলতে হবে, তুমি তেল পাইছো, তুমি বড় বড় রাজা হয়েছো, রাজতন্ত্র কায়েম করছো, আর তুমি কোরআনের ব্যাখ্যা আমাকে দিবা, আমি তো এত বোকা না যে তোমার ব্যাখ্যা আমি মানব, আমাকে তো 17 কোটি মানুষ নিয়ে দাঁড়াতে হবে, তোমার ব্যাখ্যা তো আমি মানতে রাজি না। তোমার ব্যাখ্যা, তুমি যদি আসলে কোরআন পড়তা তো আজকে তো মক্কা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপো, সামরিক বাহিনীর যে ডিপো, সে ডিপো থেকে মুক্ত হইতো নাকি? আজকে যদি তুমি সত্যিকার কোরআন পড়তে, মধ্যপ্রাচ্যের দুর্দশা কেন? তোমার ব্যাখ্যার কারণে তো আছে মধ্যপ্রাচ্যের দুর্দশা। আজকে তো আমরা চোখের সামনে দেখতেছি যে প্যালেস্টাইনে কী দুর্দশা, আপনি তথাকথিত মুসলমানরা কী করতেছে। তো আমাদেরকে তো তোমরা আজকে কোরআন তাফসির কেমনি করতে হবে, কোরআন ব্যাখ্যা কী করে হতে, এইগুলো তোমরা আমাদেরকে শিখাবার জন্য চেষ্টা করো। আমরা এটা বুঝে গেছি, কারণ আমাদেরকে নিজের মতন করেই কোরআন পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমার বাবা এই ধর্ম গ্রহণ করেছে, আমার বাপ দাদা এই ধর্ম গ্রহণ, নিশ্চয়ই তার একটা কারণ আছে, যুক্তিসম্মত কারণ আছে। তো আমি এই ভূমিকার কথা বলে, আমি যেহেতু আমাকে আপনি দিয়েছেন দর্শন সংক্রান্ত কিছু কথা বলতে, কেমন পাশ্চাত্য দর্শনের পরিপ্রেক্ষিতে কোরআন দর্শন, আর আমি এখন আমি যেসব বিষয় নিয়ে আমার এই ভাইরা যারা এসছেন, তুষার আমি বা রোমল আমরা যে কাজ করছি, তার সঙ্গে কিছু একটা ধারণা দেবো, ধারা দিয়ে আমার কথাটা শিখবো। আমরা এটা পানি খাওয়ালে খুব খুশি হবো, এই পাখি যদি কি কষ্ট করে একটা গ্লাস, হ্যাঁ একটা গ্লাস থাকলে ভালো, তাই আমি নিয়ে। আচ্ছা আমি যে ঠিক আছে, আমি একটা কিছু করি প্রশ্ন তুলে, আজকে তো সব কথা উত্তর দিতে পারবো না, আমরা কিছু প্রশ্ন তুলে যাব। আমরা এই আলোচনাগুলো আশা করি আমরা আরো করবো, আপনারা করবেন, আপনারা তুলবেন সেই জায়গাতে। আমি মনে করি যে আজকে যদি আমরা ইসলামকে, আমি কোরআনটা হলো ইসলামের একটা কেন্দ্রীয় একটা জায়গা আছে, তাফসিরের কথাটা বলছি এই কারণে, যদি আমরা তাফসিরের জায়গায় যাই, যেটা রুমল যেটা বলেছেন, কোরআন শব্দটা তো পাঠ থেকে আসছে, ঠিক আছে না, আপনি পড়া যেটা আপনি বলেছেন, উল্লেখ করেছেন, ভাষা দিদি ভাই, থ্যাংক ইউ, ছিল তো না না আমি আসলে অসুবিধা নাই। তো আমি প্রথমত কতগুলো মোটা দাগের কিছু দার্শনিক সমস্যার কথা আপনাদেরকে বলব, যে সমস্যাগুলো নিয়ে আমরা
চিন্তা করছি এবং আমরা মনে করি এই সমস্যাগুলো একটা উত্তর আমাদের চেষ্টা করা থাকে। সব কথা বলতে পারবো না, আজকে তো একদিনে এত কথা বলা যাবে না, যে কথাগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারব। আমি আলোচনা করবো যাতে ধরুন পাশ্চাত্য মানে ক্রিশ্চিয়ানিটির সঙ্গে ইসলামের মৌলিক কিছু ফারাক তুলে ধরার মধ্যে দিয়ে। ফারাকটা কেন ইম্পর্টেন্ট? কারণ ফারাকটা বুঝলে মিলও বুঝবে। আচ্ছা, আমরা দেখেন ইসলাম এমন একটা ধর্ম যে দাবি করে আব্রাহামিক রিলিজিয়নগুলোর অন্তর্গত, সে ফলে আমরা খালি মুসলমান না, আমরা কিন্তু মিল্লাত ইব্রাহিম, ঠিক আছে না? ফলে জুদাইজমের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে আমাদের কিন্তু একই ধারাবাহিকতা, সেমিটিক রিলিজন আমরা এই জায়গাতে রয়েছি। আমাদের বড় সমস্যাটা কোথায় সেটা হচ্ছে, আমরা যেহেতু এই 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 জায়গা এই দেশে বাস করি, বড় সমস্যা হচ্ছে আমরা সনাতন ধর্মের সঙ্গে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে গেছে আগের তুলনায়। সুলতানি আমলে যে ঘনিষ্ঠতা ছিল সেই ঘনিষ্ঠতা থেকে আমরা দূর হয়ে গেছি, ফলে সনাতন ধর্মের যে লোকগুলো নিপীড়িত মজলুম যে মানুষগুলো, যাদেরকে আমরা শূদ্র বলি, নিম্নবর্ণের মানুষ বলি, এরা কিন্তু ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ছিল। ব্রাহ্মণ্যবাদের জাঁথা কলে অত্যাচারে তারা কিন্তু অত্যাচারিত ছিল, কিন্তু তারা কিন্তু এই রূপান্তরটা তাদের ঘটে না। এই রূপান্তর না ঘটার একটা বড় কারণ ছিল আমরা মুসলমানদের মধ্যে যে জাতিবাদ তৈরি হয়েছে, এই জাতিবাদটা হয়েছে হিন্দুর বিপরীতে আমি মুসলমান, এ ধারণা ইসলাম নয়। হিন্দু একটা ধর্ম, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে আমি এটা মুসলমান এবং আমি ভালো এবং আমার স্বার্থটা ইম্পর্টেন্ট, ফলে ওর যে একটা আমার বাড়ির মধ্যে আমার বাড়ির কাছে আমার দেশের মধ্যে সে বাস করছে, তার একটা ধর্ম আছে, তার একটা নিজস্ব আকীদা আছে, এটাকে বোঝার আমার কোনো আগ্রহ আমার ছিল না। এটা না হওয়ার কারণে আজকে আমরা দেখছি যে যদি আপনি পশ্চিমবাংলায় যান, আপনি দেখেন মতুয়ারা বিজেপি করে, মতুয়াতে কিন্তু বিজেপি করে কোনো যুক্তি নেই, সারা জীবন তারা কিন্তু ব্রাহ্মণ্যবাদের দ্বারা তারা নিপীড়িত হয়েছে। বাংলাদেশে তারা যে পূর্ব পাকিস্তান সময় দিয়ে যান, তারা কিন্তু যোগেন মণ্ডল, তারা কিন্তু কোথায়, তারা তো পাকিস্তান সমর্থন করছিল, তো তারা আপনাদের ছেড়ে গেল কিন্তু। যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে আপনাদের উচিত হবে তারা কেন ছেড়ে গিয়েছিল এটা বোঝা এবং শোধরানো। আপনারা যে ইসলাম করেছেন এটা আরবদের ইসলাম, এটা এখানকার ইসলাম নয়, এটা নবীর ইসলাম নয়, এটা ব্যাখ্যা করেছে একটা বিশেষ জাতিকে হাজির করার জন্য। ইসলামে জাতিবাদের কোনো স্থান নেই, মুসলমান কোনো জাতির নাম নেই, মুসলমান কোনো জাতির নাম আর মুসলমান কোনো ইসলাম কোনো ধর্মের নামও না, ইসলাম একটা দিন বলে নিজেকে, কখনো ধর্ম বলেনি। ধর্ম ভালো, ধর্ম কিন্তু বাংলা যদি ধর্ম হয় আমরা কী বলি বাংলাতে, পানি ধর্ম আছে, আমি সবগুলো বলি সহজ বোঝার জন্য। আমরা কিন্তু ইংরেজিতে বলি কি ওয়াটার ইজ রিলিজন, এটা কোনো অর্থ হয় না। তাহলে ধর্মকথার যা আমি ধারণ করি ধৃতিকে, তাহলে এটা সনাতন ধর্ম, এটা হচ্ছে ধারণ, ধর্ম মানে যেটা আমি ধারণ করি। কিন্তু ইসলামে কিন্তু এটা বলে, ইসলামে তো বলছে ফিতরাত, আপনার মধ্যে স্বভাব, আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি, আপনার স্বভাবের মধ্যে আছে। তাহলে যদি স্বভাবের মধ্যে থাকে তাহলে আপনার স্বভাবের যদি সঠিক বিকাশ আপনি করতেন তবে তো অবভিয়াসলি আপনি কী হতেন, আপনি মমিন হতেন, ঠিক আছে? আচ্ছা, দার্শনিক দিকে কথা আপনাদেরকে ধরাই দিই, তাহলে আপনি ধরতে পারবেন ইসলামে কখন থেকে বিশ্বাস শব্দটা আসছে। ইমানের অনুবাদ কী করি আমরা, সকালে বিশ্বাস করি না, এটা কোথায় পেয়েছেন আপনি ইমানের অনুবাদ বিশ্বাস? ফেই তো ক্রিশ্চিয়ান আইডিয়া, আমান থেকে, আমার নিশ্চয়তা বোধ থেকে, আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে, কার কাছে সে আত্মসমর্পণ করেছে, গায়েবের কাছে। গায়েব মানে যিনি অনুপস্থিত, নিত্য অনুপস্থিত, আজকে গায়েব তা না, উনি সবসময় অনুপস্থিত। তাহলে যিনি গায়েবের কাছে আত্মসমর্পণ করেছে তিনি হলেন মমিন, তার ইমান আছে, এই অর্থে ইমান কথা। তাহলে আরবি ভাষার মধ্যে ইমান কথাটা কি বিশ্বাস টাকার ব্যবহৃত হ্যাঁ হয়, কিন্তু বিশ্বাস শব্দটাই প্রধান কী অনর্থ হয় সেটার পরে আসছে, কিন্তু ইমান মানেই বিশ্বাস। এই যে ধর্মের ব্যাখ্যাটা আজকে ইসলাম আকারে এসছে আপনাদের মধ্যে, আপনারা এখন ধর্ম বলতেই বিশ্বাস বুঝেন, আমরা সকলে বুঝি না, বুঝি না, এটাই তো আমাদের ধারণা। তো ইসলামের তো বিশ্বাস বলে কোনো ধারণাই নেই, ধারণা নাই যে এটা কতটা দুটোর প্রমাণ দিচ্ছে, কতটা প্রমাণ দিচ্ছে, ছোটো ছোটো প্রমাণ দিচ্ছে। আমরা তো কোরআন পড়ছি, আমরা বলি লা ইলাহা বলি, বলি না লা ইলাহা বলি, এটা অনুবাদ কী করে করি, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলি,
ঘুরে কথাটা বলি, তো লা ইলাহা সহজ অনুবাদ দেয় আল্লাহ নাই, ঘুরে বলেন কেন, ভয় পান কি সে কী জন্য ভয় পান, আল্লাহ তো বলতে হচ্ছে আপনাকে লা ইলাহা, তারপর আমি বলেন না ইল্লাল্লাহ বলেন, তারপরে এটাকে বলে এজবাত, প্রথমটাকে বলে নাফি, তো নাফি করতে যদি এত ভয় পান তো মুসলমান হবেন কেমনি আপনারা, না বলতে এত ভয় আপনাদের তো মুসলমান তো না আপনারা একজন, না বলতে পারতেছে না, তার মানে ইলা নিয়ে আসেন আপনারা, যাকে আল্লাহ ডাকতেছেন এটা ইলা আপনার কাছে, এটা মূর্তি মাত্র, কৃষির মূর্তি, বুদ্ধির মূর্তি, কল্পনার মূর্তি, এই আল্লাহ আছে, আল্লাহ বলছেন নাই তোদের গায়ে, অদৃশ্য মানে আনসিন না। আজকে আপনার একজন আত্মীয় দেখতেছেন না আপনি, তিনি এখন দেখা যাবেন, গেলে দেখা যাবে, আল্লাহ কি এরকম যে নাকি গেলে আমি দেখতে পাবেন, পাবেন কি, আপনি দেখতে পাবেন না, তিনি সর্বক্ষণ নিরন্তর তিনি অনুপস্থিত, তাহলে যে নিরন্তর যে অনুপস্থিতি তার কাছে আত্মসমর্পণ করবার কথা বলতেছে ইসলাম আজকে থেকে বহু বছর আগে, অন্য সকল ধর্মের বিপরীতে, তার আগে যে ধর্মগুলো এসছে ইহুদি ধর্ম বলুন খ্রিস্টানিটি বলুন তার বিপরীতে এসে বলতেছে, আমি বলতেছি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো, এবং এটা শুধু বললে হচ্ছে না, শাহাদা করতে হবে, সাক্ষ্য হতে হবে, এই যে উপলব্ধি তোমার যে বলতে পারছো এটা কিন্তু তুমি নিজে সাক্ষী দিতে হবে, বলবার শক্তি বলবার হিম্মত তোমার থাকতে হবে, তো ওই হিম্মত তো আপনি হারাই ফেলেছেন, মুসলমান তো পরাজিত হবে, মুসলমান পরাজিত হবে, তাহলে এই যে সরল যে জায়গাগুলোতে আপনারা পুরাণ পড়ছেন, তাহলে পুরাণ পড়তে হলে আমাদের একটা ফিলোসফিক্যাল ট্রেনিং লাগবে পাশাপাশি, ফিলোসফিক্যাল ট্রেনিংটা কি, এই যে একটা নাফি বললাম, এজবাত বললাম, এটা দার্শনিক বিচারের, ভেদ বিচারের অংশ, যেটা কেন দরকার, কেন এই জিনিসটা যদি আমি শিখি তাহলে আমি ইসলামের গভীরে যেতে পারবো, গভীরে যখন যেতে পারবো তখন ক্রিশ্চিয়ানিটির সঙ্গে আমার যে পার্থক্য এবং তার কন্টিনিউটি, একটা হচ্ছে কন্টিনিউটি ধারাবাহিকতা যেটা মিল্লাত ইব্রাহিমের অন্তর্গত, আর একটা কি তার পার্থক্য ফারাক, খ্রিস্টানি তাহলে কী অসুবিধা, আল্লাহ তো হজরত ইসাকে নবী আকার পড়েছে, মুসাকে নবী আকার পড়েছে, আবার মোহাম্মদ করে দেবে কেন, তাহলে কী ধারাবাহিকতা তিনি চান আমরা ধরে রাখি, আর কোথায় তিনি ছেদটা চান, এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারি, দুই নম্বর আটটা এই এক পাঠটা আপনার আমি ধরে রাখবো কোথা থেকে আমি আসতেছি, দুই নম্বরটা হচ্ছে আমরা কথা কথা বলি নবী আমাদের শেষ নবী বলি না, আখেরি নবী বলেন তো সিল প্রফেট, তারপরে আর কোনো নবী আসবে না, কেন আসবে না, কী অসুবিধা, কী অর্থে কোরআনী কথাটা বলেছে, আত্ম নবী আসবে না, আসবে কি, আপ কেউ কি দাবি করতে পারবে যে আমি নবী, তাহলে ইসলাম বন্ধ করে দিচ্ছে নবী, আপনি আর নবী বলতে পারবেন না, এই যে আজকে আমি যত কথা বলছি এই সমস্ত কথা কিন্তু আমার বরাতে বলছি, আল্লাহর বরাতে বলতে পারবেন না, এটা হচ্ছে তার মানে, আপনি বলতে পারবেন না আল্লাহ বলছে কোরআন এরকম অথবা এটা, আল্লাহ বলছে অর্থাৎ তুমি জাহান্নামে যাবে, আল্লাহ বলছে অর্থাৎ তুমি বেহেশতে যাবে, এটা বলার অধিকার কোরআন কাউকে দেয়নি, কাউকে দেয়নি, আপনি নিজে বুঝবেন, আপনি হ্যালো আপনার বুঝ আপনার কাছে, আপনার দায় আপনার যে দেনা থেকে দিন আপনার যে দায় এটা শোধ করবার দায় আপনার, তারা দেখা যাচ্ছে ইসলাম একটা এমন একটা ধর্ম যেটা একদম নতুন কথা বলছে, দ্বিতীয়ত আগে তো বললাম আরেকটা দিকে দিয়ে আমরা আগে আসি, ইসলাম একদমই পারলৌকিক ধর্ম নয়, যদি রসুল যদি পারলৌকিকতায় যদি তার একমাত্র জীবনের উদ্দেশ্য হতো তো তিনি হীরাগুয়াতে জীবন কাটাই দিতেন, আমাকে বুঝিয়ে বলেন উনি হীরাগুয়ায় থাকলে কি আল্লাহ ওনাকে বেসে নিত না, নিত কি না, নিত, তো যুদ্ধ বিক্রি করে কি না, নিজের জাতি থেকে বিচ্ছিত হওয়া, উৎখাত হয়ে মদিনায় যাওয়া, রিঅর্গানাইজ করা, মক্কা বিজয় করা কি দরকার ছিল, কোনো দরকার ছিল না, তাহলে ইসলামের সে একান্তই ইহলৌকিক উদ্দেশ্য সাধনের জন্য, জালিমের বিরুদ্ধে লড়বার জন্য, জালিমকে উৎখাত করে একটা বিশ্ব সমাজ কায়েমের জন্য ইসলাম হাজির হয়েছে, এর বাইরে যখনই আমি ইসলামকে একটা পারলৌকিক ধর্মে পরিণত করি তো আপনাদের ধর্মের চেয়ে খ্রিস্টানিটি অনেক ভালো আর অনেক সহজ, ফলে খ্রিস্টানিটির অ্যাপিল বেশি, পারলৌকিকতাটা যদি করি, আচ্ছা এখন
দেখেন কেন দৃষ্টি আর জন্য। খ্রিস্টানি কী বলে, বলতেছে যে যিশু তিনি হলেন লজোস, লজোস শব্দটা হলো তিনি হলেন জ্ঞান, আদিতে বাক্য ছিলেন, জনের যে বাক্য আমাদের সাধু জনের তো পড়েছেন, বাইবেল নিশ্চয় পড়েছেন, কোরআন যখন কোনো বাইবেলও পড়া উচিত আপনাদের, যে কী বলছে যে আদিতে বাক্য ছিলেন না বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং তিনি রক্ত মাংস হয়ে যিশু হয়েছে, তিনি ঈশ্বরের পুত্র, এটা হচ্ছে বাইবেলের জ্ঞান। ফলে লজোসটা জ্ঞান, এই যে জ্ঞানের কাছে আছে খ্রিস্টীয় সভ্যতার যে একটা জ্ঞানের পথে গেছে যাবারও কিন্তু ভিত্তি এই জায়গাতে, যে উইজডম বলি, জ্ঞান বলি, দর্শন বলি, এটার যে বিপুল বিকাশ হয়েছে তার কিন্তু ভিত্তিটা এই কনসেপ্টের মধ্যে নিহিত রয়েছে, ঠিক আছে। এরপর ইসলামের সঙ্গে তার বিরোধীরা ট্রিনিটির কথা বলে, ফলে সহমতেশে আমার পত্রিকার মধ্যে গেছে, এই তর্ক আছে, এই তর্ক আপনার আমার চেয়ে ভালো জানেন, আমি এটার মধ্যে প্রবেশ করছি না, আমি দর্শনের জায়গাতে আমি থাকতে গেছি। আচ্ছা, তাহলে যদি লজোস যদি হয়, যিশু যদি লজোসই হয়, তাহলে এইভাবে প্রশ্ন করেন না কেন, আপনি বইটাকে কে তার কিনা বলুন আল্লাহ, আপনি কেন এটাকে কে আল্লাহ কিনা প্রিন্টিং প্রেস আছে, আছে কি ছাপাখানা আছে আল্লাহ নাই পাঠাই দিয়েছে ছাপাখানা, বই ছাপা যাবে এই যে কোরআন, কোরআন করেন এরকম বই ছাপাই যাবে আল্লাহ পাঠাই দিয়েছে না আপনাদেরকে, তো বই পূজা করবে কেন, বই পূজা কেন করেন, ইসলাম তো বই পূজা নেই, পত্রিকাতে উঠছেন কেন, তাহলে এইটা হচ্ছে ফিলোসফিক্যালি কোরআনের কাছে ফিরে যাওয়া, যে বই পূজা নাই, তারই উচ্চারণ করা, তেলাওয়াত করা কই, কেন তেলাওয়াতের কথা বলা হয়েছে, বলা হয়েছে এই কারণে তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি যে আলংকারিক যে সৌন্দর্য আরবি ভাষার, আরবি ভাষার যে আলংকারিক যে সৌন্দর্য, যে মাধুর্য, সে আলংকারিক মাধুর্যটুকু আপনি উপলব্ধি করবেন, এটা নিছকই আপনি অর্থ বুঝলে কিছু বুঝবেন না, কেন কেন অর্থটা ওই অলঙ্কার দ্বারা তৈরি হয়, অক্ষরা তার ব্যঞ্জনা দ্বারা তৈরি হয়, অক্ষতার যে ওই যে তেলাওয়াতটা শুনলে সুন্দর লাগে, মনটা একটা উপলব্ধি হয়, ও উপলব্ধির দ্বারা আপনি তার প্রতি আকৃষ্ট হন। আপনারা জানেন তো হযরত উমর থেকে আর বহু লোক শুধু তেলাওয়াত শুনে মুসলমান ইসলাম গ্রহণ করেছে, তার দেখা গেছে ভাষার যে সৌন্দর্য, ভাষার যে অলঙ্কার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য উনি বলছেন আপনারা অনুবাদ করতে হবে না, আরবিতে জানতে হবে, আমরা জানি না, আমিও খুব ভালো জানি না, কিন্তু কথাটা তো গুরুত্বপূর্ণ, কথাটা গুরুত্ব নিতে বা কারণ নিতে হবে আমাকে, আমি যদি সত্যিকার ইসলাম করতে চাই তারপরে আমাকে জানতেই হবে, এখানে কোনো ফাঁকির নেই জায়গা নেই। তাহলে এই যে তেলাওয়াত করা, আপনি যদি আদিতে যদি আপনি হিস্ট্রিতে যান, আপনি দেখবেন যে কোরআনকে লিখিত রূপে প্রকাশ করার বিরোধী ছিল আব্বাসী আমল পর্যন্ত, গোরতর বিরোধী ছিল, তারপরে এটা বই আকার হাজির হয়েছে, বই আকার হাজির হওয়ার ফলে কোরআনের যে অরালিটি বলে, এই যে মুখস্থতার যে পরম্পরা, তেলাওয়াতের মধ্য দিয়ে তার যে জ্ঞানের পরম্পরা, এই বইটা যে কোনো লোকরা মেনে পারেন, নির্জনে পড়তে পারেন, বই পারেন না এটা বই পড়তে পারেন, এই যদি তেলাওয়াত যিনি করে তার কাছে যখন শুনেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়, একটা রুহের সঙ্গে একটা রুহের সম্পর্ক, ইসলাম তো বই বিষয়, ইসলাম বই বিষয় করবে, বই দেখবে, আপনি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন, তো বই দেখি করবেন, কোরআন তো আপনি উদ্ধার করতে পারবেন না, ছাপাও তো উদ্ধারই করতে পারবেন না। তাহলে আজকে আমরা যে যেখানে বসছি কথা বলতে, এটা সত্যিকার একটা ইসলামী মজলিস, যখনই আপনি কথা বলেন এটাই কিন্তু ইসলামী মজলিস, তখনই কিন্তু কথার আদান প্রদান হয়, একজন জীবিত ব্যক্তির সঙ্গে আপনার কথা বলে না, বইটা কেন না, কারণ বই উত্তর দিতে পারে না, বইকে জিজ্ঞাসা করলে বই কোনো উত্তর দিতে পারে না, কিন্তু আমাকে ধরতে পারে না, হেফারত এগুলো করতেছেন, এগুলো কিন্তু আমরা মানি না, আপনি কোথা থেকে পাচ্ছেন এগুলো, ঠিক আছে, বলতে পারবো না, আমার আমরা তো উত্তর দিতে হবে অথবা পালাইতে হবে, মাঝখানে তো কোনো পথ নাই। তাহলে আমার কথা হচ্ছে যে এই জন্যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক রচনার দিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি এজ এ মোমেন হিসাবে এই যে জীবন্ত মানুষের সঙ্গে যে পরম্পরা সম্পর্ক তৈরি করার কাছে সাংঘাতিক, এবং যারা আমার ধর্মে অবিশ্বাসও করতে পারে বা ইসলামের দিন, ইসলামের যে দাওয়াত অবিশ্বাসও করতে পারে,
তাকেও কিন্তু আমি আমার তেলাওয়াতের দ্বারা, আলংকারিক সৌন্দর্য দ্বারা, আমার আচরণের দ্বারা তাকে আমি আকৃষ্ট করতে পারি, আরও একটা বৃহত্তর সমাজ গড়ে তুলতে পারি। হচ্ছে যে এই আপনার এই মূলত ইসলামের যে প্রস্তাবনা, তো সেখান থেকে আমি আপনাদেরকে কথা বাড়িয়ে আমার এই মুহূর্তে আমাদের এই আমাদের ছোট গ্রুপের যেই সামনের যে কাজগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেটা একটু একটু ধারণা দিই, সবটা দিতে পারবো না, এটা অনেক বড়ো, আরেকদিন ইনশাআল্লাহ সারা বড় আলোচনা করবো, কিন্তু কিছু কিছু বিষয় আমরা আপনাদেরকে ধরা দিতে পারবো। প্রথমে একটা উল্লেখ আপনাদেরকে করেছি গায়েব, ইসলামিক গায়েবের ধারণার বিচ্যুতিটা কী করে ঘটবে হিস্টোরিক্যালি, আমরা তো আসলে বিশ্বাসের গঠন করতে এটাই বুঝি। তাহলে এই যে হিস্টোরিক্যাল বিচ্ছুতি মানে ঐতিহাসিকভাবে এই অর্থটা গায়েব থেকে গিয়ে বিশ্বাসে পরিণত হয়ে গেছে, হয়ে গিয়ে এটা ক্রিশ্চিয়ানিটি হয়ে গেছে, এটা কী করে ঘটবে এটা আমরা গবেষণা করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি এদিকে। এবং কী জন্য আমাদের আলেম ওলামারা, আমাদের জ্ঞানী ব্যক্তিরা বিশ্বাসই করে, এটা বিশ্বাস করতে কথাটা ব্যবহার করে, বিশ্বাস যখন ব্যবহার করেন তখন বিশ্বাসের সঙ্গে নলেজে একটা বিরোধ তৈরি হয়, ঠিক হয় না? আমি যখন বলি আল্লাহ আমি বিশ্বাস করি, আপনি যখন বলেন আপনি কাছে আল্লাহ বিশ্বাস করেন না আপনাকে বিশ্বাস করি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি কোরআনে বিশ্বাস করি, বলেন তো, বলি না আমরা, তো বিশ্বাসটা করছেন আপনি আপনার নিজে। এই জন্য ইসলামে বিশ্বাস কথাটা নাই, সমর্পণ আত্মসমর্পণ কথাটা আছে, আত্মসমর্পণ সেই করে যার আত্ম আছে, যার আমি আছে, এটা একটু খেয়াল করে, আত্মসমর্পণ কে করে যার আমি আছে, আমি স্বাধীন, আমি স্বাধীন, অতএব আমি আত্মসমর্পণ করতে পারি, আমি তো স্বাধীন, আমি তার কাছে আত্মসমর্পণ করতে চাই, সে কে, সে গায়ে তার কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে আপনাকে, তাহলে বিশ্বাস দিয়ে কি করবেন, বিশ্বাস কিছু বিশ্বাস করেন, তাহলে আপনার মনের ইগো, আপনার মনের যত রকম ভুল ধ্যান ধারণা এগুলো আপনি বিশ্বাস করেন, আমি তো আত্মসমর্পণকারী না, আত্মসমর্পণকারী তো মানুষ কী হয়, সে মধুর হয়, সে অন্যকে ভালোবাসে, সে নিজের সম্পর্কে সন্ধিয়ান থাকে, এই আমি যে কথাটা বলতেছি এটা বোধহয় ঠিক বলতেছি না, এখানে ভুল থাকতে পারে, অন্যের কথা শুনতে সে আগ্রহী হয়, এই আমারটাই মানতে হবে, এরকম কথা সে বলে না, হতে তো পারে, আমার কিন্তু ভুল হতে পারে, এই হলো আত্মসমর্পণকারীর সবচেয়ে বড় গুণ। সে কোথায় আত্মসমর্পণ করে, যিনি গায়ে, যিনি কখনোই হাজির থাকেন না, কিন্তু তিনি না থাকলে এই বিশ্ব থাকত না, তিনি না থাকলে আমিও থাকতাম, তিনি না থাকলে কিছুই থাকত, ঠিক আছে না? এই কথা আমি সহজ করে বুঝাই দিচ্ছি, এই যে আমার সামনে এই গ্লাসটা আছে, এটিকে আপনার বলেন আছে, বলেন না, বলেন তো, এই গ্লাসটা আছে, আছে মানে একটা বিশেষ সময়ে বিশেষ জায়গায় আছে, আল্লাহ কীরকম আছে যে ওই জায়গায় গেলে উনাকে পাওয়া যাবে, ওই সময় উনি আছে, আছে কথাটা আল্লাহ সম্পর্কে খাটে না, যদি না খাটে তাহলে নাই কথাটাও আল্লাহ সম্পর্কে খাটে না, এই হলো ইসলামের কথা, আছে কথাটা আল্লাহ সম্পর্কে খাটে না, আল্লাহ আছে কথাটা অর্থ নেই কেন, উনি তো অনুপস্থিত, তাইলে নাই কথাটাও খাটে না, যেটা আসে নাই তাকে আবার নাই বলে নাই কিন্তু, তাহলে এই যে একটা জায়গায় ইসলাম দর্শনের ক্ষেত্রে একটা বিশাল বিপ্লব ঘটাইছে চিন্তার ক্ষেত্রে, আমি কোথাও যাইনি, ছোট্টটা খেলে আপনাদের জায়গাতে গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা জায়গা নিয়ে আলোচনা করছি, যদি ধরে ধরে আমি আলোচনা করি ম্যাসিভ কন্ট্রিবিউশন, ইসলাম একটা বৈপ্লবিক ব্যাপার, একটা দুনিয়া উড়াই উল্টা পাল্টা করে দেওয়ার মতন ঘটনা ঘটে গেছে, এটা বিস্মিত হওয়ার মতন বিষয়, এটা আমাকে যদি বলেন এইটা কি আমি আরেকজন আলেম আমাকে এটা শিখেছে যে কথাটা আপনাকে বললাম, না আলেম আমার শিখে, এটা কোনো বিশ্বাসী আমাকে শিখেছে, তাদের চরিত্র তাদের সমস্ত কিন্তু আমার খুব ভালো লাগে, ভালোবাসে তাদের, না তারা আমাকে শিখে না, এটা আমাকে শিখিয়েছে চিন্তা করবার ক্ষমতা, চিন্তা করতে না পারলে আপনি এটা আবিষ্কার করতে পারেন, এখন চিন্তা করার ক্ষমতাটা কেন গুরুত্বপূর্ণ, কোরআন আগে আসছে না মানুষ আগে আসছে, মানুষ আগে আসছে, মানুষ যদি আগে আসে তো আল্লাহ আপনি কী কী দিছে, চিন্তা দিছে, বিবেক দিছে, কল্পনা দিছে, হাজার বৃত্তি দিছে, তো আমি সমস্ত বৃত্তিকে বাদ দিয়া আর কোনো বৃত্তির বিকাশ চান না, বুদ্ধির বিকাশ চান না, চিন্তার বিকাশ চান না, ভালোবাসার বিকাশ চান না, প্রেম নাই, মহব্বত নাই, অন্যের প্রতি দরদ নাই, আপনি খালি কী
কোরআন আমি কোরআন পড়বো, খালি কোরআন পড়বো, কোরআন হলো সত্য, তাহলে তো কোরআন কিছু আমি বলবেন না। কোরআন তো একটা ফিলোসফিক্যাল ডিসকোর্স, প্লিজ এটা মনে রাখবেন। এটা দর্শনের জগতে বিপ্লব ঘটায় দিয়েছে, রাজনীতির জগতে বৈপ্লবিক ঘটনা এটা, এটা বুঝতে হলে আপনাকে প্রস্তুতি লাগবে। এখন এই যে আমার এতগুলো লেখা দেখছেন, এর মধ্যে আমি হেগেলের কথা বলতেছি, হাইডেগারের কথা বলতেছি, কান্টের কথা বলতেছি, এবং এদেরকে পরাস্ত করতে হবে ভাই, এইটা এই সমস্ত পাশ্চাত্যকে পরাস্ত করতে হবে আপনাকে। পরাস্ত করার মতো ওরকম জায়গা আপনাকে পৌঁছাইতে হবে, পৌঁছাইতে হলে তো আমি পাশ্চাত্য দর্শন না পড়ে আপনি কেমনি এটা পারবেন, কার্ল মার্ক্স না পড়ে আমি কী করে কোরআন কেমনি বুঝবেন, বুঝেন না, কেন বুঝবেন না? বলে আরে এমনি তার এক লোক আসছে যে কার্ল মার্ক্সের নবী বানাই ফেলছে না, এই জন্য বলতেছি যে তারা একটা হেলেনাইজেশন অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কারণে তারা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে তারা তাদের দেশের ধর্মের মর্মটা তারা উপলব্ধি করতে পেরেছে আমাদের চেয়ে ভালো। তার একটা উসুল বলি না ম্যাথোলজি, তারা একটা উসুল তৈরি করেছে, এই উসুল বা মেথডটা আমাদের কাজে লাগে, তাকে পুরোপুরি মানতে হবে, আর কোনো কথা নেই। কার্ল মার্ক্স কিন্তু নাস্তিক ছিলেন না, এটা কিন্তু ভুল করেন না, আমেরিকান প্রোপাগান্ডা বিষয় করেন, এগুলো মার্কিনরা আপনাদের শিখিয়েছে। তিনি নাস্তিকদের কথা নিম্ন স্তরে দার্শনিক করছে, আল্লাহ নাই বলে তাকে সহজ, ওটা হুমায়ুন বলতে পারে পারে না, এটা বলার জন্য কিন্তু আপনার খুব জ্ঞান লাগে না। বলে মার্ক্স মশাই নাস্তিকতা ছিলেন, তিনি খুব সুন্দর কথা বলছেন। বলে নাস্তিকতার যদি কোনো ভূমিকা থাকে, কথা কিন্তু কী শুনে দেখেন, বলতেছে নাস্তিকতার যদি কোনো ভূমিকা থাকে তো ভূমিকাটা এটাই হতে পারে যে মানুষের মহিমাকে আমি বেশি প্রকাশ করতে চাই, আল্লাহর মহিমার চেয়ে মানুষকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই, কেমন মানুষের মহিমাকে আমি ঊর্ধ্বে তুলে ধরতে চাই, তাই আমি নাস্তিক হব, মানে আমি আল্লাহকে মানি না, কেন কারণ মানুষ ভালো, আল্লাহর কথা বলে মানুষকে ছোটো করতেছি আমি, এটা করা যাবে না। তো মানুষ যদি তাই করতে চাও এতে ঘোরা পথে হওয়ার দরকার থাকে, মানুষের মহিমের কথাই বলো, মানুষের মহিমের কথাই বলো, মানুষ নিয়ে কথা বলো, মানুষের যে গুণাবলী, মানুষের যে এই যে ইতিহাস সৃষ্টি করার ক্ষমতা, টেকনোলজি সৃষ্টি করার ক্ষমতা, এই যে আপনারা বসেছে এটাকে এসে এই যে বসে আছে এই টেকনোলজি, এটা তো মানুষের ক্ষমতা, তো মানুষের ক্ষমতার কথাই বলো, তাহলে তো আল্লাহর ক্ষমতার প্রশংসা হয়, আল্লাহ কথা নাস্তিকতা কোনো দরকার পড়ে না। তাহলে কেন মার্ক্সকে নাস্তিক প্রমাণ করে এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হয়েছে খুব সিম্পল রিজন, যাতে ইম্পেরিয়ালিজম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে বিভিন্ন রকম শক্তিশালী দেশ বিভিন্ন রকম ভুল চিন্তা আপনাদের উপর চাপায় বসতে পারে, ইনক্লুডিং তার মধ্যে রয়েছে আরবদের ইসলাম সম্পর্কিত ব্যাখ্যা, পেট্রো ডলারের দ্বারা যে ব্যাখ্যা আপনারা শিখছেন আরবদের কাছ থেকে, এই ব্যাখ্যার মধ্যে আপনারা ঢুকে গেছেন, ঢুকে গিয়ে ইসলামের যে বৈপ্লবিক দিকটা, তার যে রেভলিউশনারি দিকটা, তার যে পলিটিক্যাল দিকটা, এটা আমরা ভুলে গেছি সবাই। এই জন্যে আমার কথাটা শেষ করে একটা জায়গা দিয়ে এসে আরও আপনার প্রশ্ন করবেন, আরও দরকারে কথা বলব। ইসলাম একটা রাজনৈতিক ধর্ম, ইসলাম একটা রাজনীতির নাম, ইসলাম কোনো ধর্মের নাম, কারণ আরব দেশেও এটা একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য এসেছে, এবং রসুল মদিনা থেকে ফিরে গিয়েছেন মক্কা বিজয় করতে, কেন কোরেশদের আভিজাত্যকে চুরমার করে দেবার জন্য, যে আভিজাত্যের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, যে আভিজাত্যের গম দম্ভে তাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বিতাড়িত করা হয়েছিল, সেই কোরেশদের তিনি আবার পরাজিত করেছেন। কিন্তু তিনি মক্কা জয় করার পরে তিনি একটা বিরাট কোনো হত্যাযজ্ঞ করেননি, যারা সত্যিকারের শত্রু সারা জীবন তার সঙ্গে শত্রুতা করেছে এরকম চার কে পাঁচজন, বোধহয় পাঁচজন ছাড়া তিনি বলেছেন আজ থেকে তোমরা সকলে মুক্ত, সকলকে মুক্ত, কারণ তিনি ছিলেন আমাদের বাংলাতে বলে দিনের রসুল দয়াল। আমরা কোরআন শরীফ প্রত্যেকটা সুরা একটা সুরা বাজে প্রত্যেক সুরে শুরু তাহলে বলি কি বিসমিল্লাহ রহমান রহিম, যেন এত সুন্দর একটা ধর্ম, যে ধর্মটা আমাকে আল্লাহকে প্রভু ডাকতে উৎসাহিত করে না, তার প্রভু কী, প্রভু তো তুমি, তোমার আমি দুনিয়া খলি বেকার পাঠাইছি, আবার তুমি প্রভু ভোগ করবে, তোমাকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি ফেরেশতাদের বক্তব্যের বিপরীতে, ফেরেশতারা কোথায় পাঠাইছে না এদেরকে, তো আপনি কী করতেছেন কী করতেছেন, বিরাট ঘটনা ঘটে ভালো, এরে গিয়ে তো ফেতনা ফ্যাসাদ মারপিট এগুলো করবে,
আল্লাহকে শুনতে ফিরে দিতে পারে, শুনিনি বলে তো আমি পাঠাচ্ছি, বলে আমি যা জানি তোমাদের দেখো, সেই মানুষ আপনি, আপনি খলিফা আকারে দুনিয়াতে আসছেন, আসছেন কী জন্য? তার সৃষ্টিকে রক্ষা করার জন্য আপনাকে পাঠানো হয়েছে, তিনি সৃষ্টি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা বলতেছেন, তার সৃষ্টিকে রক্ষা করার জন্য কোনো কাজ নেই। এখান থেকে বাড়িয়ে দেখবো যে প্লাস্টিক, ময়লা, আবর্জনা, পানি বিষাক্ত হয়ে গেছে, সমুদ্র বিষাক্ত, খাদ্য বিষাক্ত, খাদি পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না, তো আপনারা কিসের মুসলমান? আমাকে বলেন তো দেখুন, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তাহলে যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী মুসলিম যারা, তারা তো সে তো অবশ্যই এনভায়রনমেন্ট, পরিবেশ, ইকোলজি, সৃষ্টি সুরক্ষার কাজটা তার প্রধান কাজ। দেখেন, খেয়াল করেন, আপনি খ্রিশ্চানিটিতে আপনি কিন্তু বলে আপনি পাপি, আপনি পাপি জন্মগ্রহণ করছেন, আপনি পাপি, অথবা আপনার পাপ থেকে মুক্ত পাওয়ার একমাত্র উপায় খ্রিস্টান হওয়া, আপনার পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় খ্রিস্টান হওয়া। কেন? কারণ যেহেতু মানুষ পাপি, কোনো মানুষ তো মানুষকে মুক্ত করতে পারবে না, পারবে কোনো মানুষ? পারবে না, আল্লাহর পুত্র লাগবে। তো যিশুর কাছে যদি আপনি আত্মসম্মান না করেন, তাহলে কিন্তু আপনি পাপ থেকে মুক্ত হবেন। কোনো ইসলাম তো বলেন না, আরে কিসের পাপ রে বাবা, পাপ তো দূরের কথা, আপনাকে দুনিয়া পাঠায় কী বলে, বলে সে হলো খলিফা আমার, ফেরেশতা বলে আমি খলিফা পাঠাচ্ছি, বলে না যে আমি মানুষ পাঠাচ্ছি দুনিয়া, এটা বলেনি। তাহলে কত বড়, কত বড় দাবি, অসামান্য দাবি। তাহলে এই যে তাকে পাঠিয়েছে দুনিয়াতে আপনাকে তাঁর খলিফা হিসেবে, তার প্রতিনিধি হিসেবে, তার মানে আপনার মধ্যে আল্লাহর সমস্ত গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর কী বিকাশ ঘটেছে আল্লাহ? আমরা তো বিকাশ ঘটানি, কেন ঘটাতে পারি না? যেহেতু আমরা একটা ইন্টারপ্রিটেশন, কোরআনের একটা ব্যাখ্যা আমরা নিচ্ছি, যেটা সাম্রাজ্যবাদীদের প্রোপাগান্ডা। কোরআনের যে ব্যাখ্যাটা আমরা শুনি, এটা সাম্রাজ্যবাদীদের প্রোপাগান্ডা। আপনাকে নতুন করে ব্যাখ্যা করতে হবে, নতুন করে বুঝতে হবে, নতুন করে বোঝাটা জরুরি। ফলে আমরা যে অল্প কয়েকটা ছেলেমেয়েরা একত্রে যে কাজটা করছি, আমরা আমাদের কষ্ট থেকে গরিব মানুষকে মুক্ত করার জন্য, আমাদের মতো 17 কোটি 18 কোটি লোককে মুক্ত করার জন্য আমরা কোরআনকে বোঝার চেষ্টা করছি, যে কারা কোরআনের ইন্টারপ্রিটেশনটা এমন দিকে নিয়ে যাচ্ছে যেটা মানুষকে ভুল পথে, মানুষকে কোরআনের যে রেভলিউশনারি, তার যে মর্ম, তার যে বিপ্লবীদের মর্ম, তার যে রাজনৈতিক মর্ম, একটা বিশ্ব সমাজ গড়ে তোলা, উম্মা বলি আমরা, উম্মা মানে সমস্ত সমাজের মাতা, অনাগত যে সমাজটা গড়ে তোলার স্বপ্ন ইসলাম দেখেছে, সমস্ত দুনিয়ার মানুষকে একত্রিত করা, বৈচিত্র্যের মধ্য দিয়ে একটা ঐক্য তৈরি করা, মানুষে মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করা, এই যে একটা অসাধারণ ধর্ম এসছে আজকে সারা দুনিয়া, আজকে তো বহু বছর আগে, তার বাস্তবায়নটা জরুরি। তাকে বোঝা, তার সঙ্গে পাশ্চাত্য দর্শন, তার সঙ্গে মানুষের ইতিহাসের এই পর্যন্ত যে সকল অর্জন, এই সমস্ত অর্জনকে একত্রিত করে আমরা যখনই মানুষকে বোঝাতে পারব, মানুষে মানুষে কোনো ভেদ নাই, মুসলমান বলে কোনো জাতি নেই, ইসলামের চেয়ে সমস্ত জাতিকে একত্রিত করবার জন্যে, বিশ্বকে নতুন করে ঐক্যবদ্ধ করবার জন্যে, তার লড়াইয়ের একটাই মাত্র জায়গা, জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই, এটা হচ্ছে তার স্লোগান, তার রণোদ্ধারি। তো আমি এখানে শেষ করব, আপনাদের মেলা প্রশ্ন থাকবে, আমি চেষ্টা করব আমার ক্ষেত্রে চেষ্টা দ্বারা যদি কোনো প্রশ্ন তৈরি আছে। আমার আমরা একটু প্রশ্ন করি, প্রশ্ন কথা বলতে শুরু করি, দেখো অনেক আমি প্রশ্ন করি, এখানে আপনার দার্শনিক বিষয়ে কোরআনে অনুবাদের কথা আর কোরআন গ্রন্থের কথা, আমি আপনার অভিজ্ঞতা আপনি কি এই জ্ঞান অর্জন করেছেন, এটা কি আপনি সম্পর্ক করেছেন নাকি শুধুমাত্র ধ্যান, ধ্যানের মাধ্যমে অর্জন করেছেন? আচ্ছা, প্রথমত ধ্যান কথাটা হচ্ছে কি অর্থাৎ বলতে আমার কি বলছি আপনি জানি আমি বুঝে বোঝাতে পারিনি, আপনি আপনি এই যে সামগ্রিকভাবে আপনার জ্ঞানের জগৎ বিশাল, সেটা আপনার ওয়েস্ট মানে পশ্চিমার যে জগৎ আছে সেখানকার রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়, এই যে আপনি যে ব্যাপক জ্ঞান অর্জন করেছেন, আপনি বললেন যে কোরআন কোনো গ্রন্থ আসল না, এক নম্বর, দুই নম্বর হচ্ছে যে আরবি ছাড়া হবে না, আপনি এটা তো বলে না মানে আরবি ছাড়া আপনি আরবি ছাড়া কেউ জ্ঞান গ্রহণ করতে পারবে না, আমি আমি গুরুত্বপূর্ণ করতে পারি শুনতে পারছি, ঠিক আছে আপনি একটা যে বিষয়ে আপনার আপনার কিন্তু আমি আসলে এক্সপিরিয়েন্স আমাদের কাছে না না, প্রথমত আমি ধ্যানটাকে আপনি এভাবে দেখেন, ধ্যানটাকে এটার সঙ্গে যুক্ত না করে
আল্লাহ আমাদেরকে বিভিন্ন বৃত্তি দিয়ে পাঠিয়েছে, তার মধ্যে মেডিটেশন বা ধ্যান একটা, এটাকে বৃত্তির অংশ, কেমন? বুদ্ধি একটা বৃত্তি, উপলব্ধি একটা বৃত্তি, কেমন? পাশ্চাত্য দর্শনে যে তর্কটা হয়, সে তর্কটা মূলত আজ পর্যন্ত হয়েছে কীভাবে, তর্কটা উপলব্ধি বনাম বুদ্ধি, কান থেকে শুরু করে আধুনিক হাইডেগার কি তারপরে দারিদ্র যে পড়েন, তর্কটা মূলত উপলব্ধি এবং বৃত্তির দ্বন্দ্ব। আচ্ছা, এখন কথাটা কেন গুরুত্বপূর্ণ? একটা মানুষ যখন আল্লাহকে যখন উপলব্ধি করে তার ধ্যানের দ্বারা, সে কিচ্ছু পড়াশোনা জানে, নিরক্ষর, আমার রসুলকে শিক্ষিত লোক ছিল, উনি পিএইচডি পাশ করে গিয়েছিলেন, উনি কোনো বিশ্ববিদ্যালয়ে গেছিলেন, কোথাও জানেন, নিরক্ষর উম্মি বলিয়েন, তার এই মানুষটি এত বড় জ্ঞান কোথা থেকে পাচ্ছে? পৃথিবীর সবচেয়ে বড় বড় উলিয়াউলিয়ারা কী করে এই জ্ঞানটা পায়? কেমন এই জ্ঞানটা পাওয়ার একটা গুরুত্বপূর্ণ পথ হচ্ছে ধ্যান। এবার সে ধ্যান মানে বসে বসে চোখ বন্ধ করে থাকে না, যোগ ব্যায়াম না, ধ্যান মানে ইহলৌকিক বিষয় নিয়ে চিন্তা করা, তার সময়কালের যে সমস্যা সে সমস্যা নিয়ে চিন্তা করা, এটা সমাধান দেওয়া। আপনি যত বড় ইভেন সুফিদেরও দেখেন আমাদের এই এলাকাতে, ভান্ডারি বলেন কি সুফি বলেন কি যে কোনো লোক বলেন, এলাকাতে যদি যান আপনি দেখবেন যে তিনি কোনো না কোনো সমস্যার সমাধান তিনি করেছেন তার এলাকাতে, ইহলৌকিক প্রশ্নের সমাধান করেছেন, শুধু পারলৌকিক প্রশ্নের সমাধান করেন নাই। ফলে তাঁর যে চরিত্র, তার চরিত্রটা মানুষের কাছে সুন্দর লাগে, তার চলাফেরা সুন্দর লাগে, তার আচরণ ভালো লাগে, তিনি যে কথা বলেন ভালো লাগে। আমরা একটা মুরব্বীকে পাই কী করে, যখন ঝগড়া বিবাদ হয় গ্রামের মধ্যে, সালিশের জন্য যে মুরব্বীকে ডাকি যাকে সকলে ভালোবাসে, তাহলে এই মানুষটা তো নিরক্ষর হতে পারে। তাহলে ধ্যানটা আপনার সঙ্গে আমি একমত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আমি প্রতিদিন দেখবেন যে আমি ভোর তিনটা থেকে উঠি, এর কারণটা হচ্ছে যে ওই সময়টা ইবাদতের জন্য শ্রেষ্ঠ সময়। এখন আপনি এটাকে ধ্যান বলতে পারেন, আমি পড়তে পারি কি, নামাজ পড়তে পারি কি, আল্লাহ কথা ভাবতে পারি কি, দেশের কথা ভাবতে পারি, আমি যা কিছু চিন্তা করি, আমাকে যদি গানও গাই, আমি মনে করি এটা আমি ইবাদতই করতেছি, আল্লাহকে ডাকতেছি। এটার একটা সহজ নাম আছে ধ্যানের্য, সেই নামটা আমি বেশি পছন্দ করি, এটাকে বলে মনের যত্ন। মনের যত্ন, মনের যত্ন কথাটা কেন বলি আমরা, কারণ এই আমরা এটাকে অনেক সময় বলে আধ্যাত্মিকতা, এটা পছন্দ করি না আমি, খুব খারাপ শব্দ এটি। আধ্যাত্মিকতা বলে মনে হচ্ছে ইহলৌকিকতা একটা ব্যাপার, আধ্যাত্মিকতা আলাদা না, মনের যত্ন করাটা ইহলৌকিক একটা ব্যাপার, যে আমি যেন খারাপ কাজ না করি, আমি যেন ভালো চিন্তা করি, আমি যেন ভালো একটা বই পড়ি, এই সময়টা যেন ভালোভাবে ব্যয় করি, এই সময়টা যেন ভালো লোকের কথা চিন্তা করি, এটাকে বলে মনের যত্ন। ফলে আপনার ধ্যান, আপনার প্রশ্ন আমি খুব পছন্দ করেছি, ধ্যান অবশ্যই লাগবে, ধ্যান ছাড়া হবে না। ধ্যানটা আমাকে দরজা খুলে দেওয়ার মতন, ধ্যানটা করলেই আপনি একটা দরজা জানালাটা খুলে যায়, তাহলে গুলগুলি করে যায়, একটা পথ খুঁজে পাচ্ছেন না, কিন্তু হঠাৎ করে আপনার সামনে পথটা হাজির হয়ে যায়, বিভিন্ন প্রশ্নগুলো মনের মধ্যে থাকলে আপনার মধ্যে কথাটা হাজির হয়ে যায়, ঠিক আছে? তবে এখন থেকে আমি বারবার কিন্তু বৃত্তি কথার উপরে জোর দিচ্ছি, এটা সহজে বোঝাবার জন্য। কেন জোর দিচ্ছি? কারণ পাশ্চাত্য দর্শন ও কিন্তু বৃত্তিকে দমন করে, কেমন কী করে দমন করে? ও বলে যে বুদ্ধির সর্দার, বুদ্ধির দ্বারা সব কিছু চলবে, কল্পনার দরকার নেই, কেমন ভালোবাসার দরকার নেই, প্রেমের দরকার নেই, টেকনোলজি কিসের প্রোডাক্ট? বুদ্ধির ডক্টর, বুদ্ধির প্রোডাক্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিসের? এটা বুদ্ধির। আপনি বোমা বানাচ্ছেন, এটা বুদ্ধির, কিন্তু বোমা ব্যবহার করবেন কি ব্যবহার করবেন না এটা কিসের? এটা তো বুদ্ধির না, এটাকে সিদ্ধান্ত কে দিবে? এটা তো নৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তো বুদ্ধি দিতে পারেন না, এই তখনই মনের যত্নটা লাগবে। মনের যদি যত্ন না থাকে, তাহলে আপনি ওই ইসরায়েলের মতন গাজাতে এই বোমা মারে লোকদেরকে মারা ফেলাবেন। আরেকটা কথা বলি তার সঙ্গে যুক্ত, তার সঙ্গে কল্পনাও যুক্ত। কেন কল্পনা যুক্ত? আমি আমরা মুখে মুখে বলি না আমি আর আপনি তো এক নই, বলি তো আমি আর আপনি কী করে এক, আমি একজন আপনি আলাদা, আমার সমস্যা আলাদা আপনার সমস্যা আলাদা, আমরা খাই আলাদা, আমি খালি কি আমরা পেট ভরবে, পেটতে ভরবে না, তো আমি কী করে বলি যে আমি আর আপনি এক? এটা কিন্তু কল্পনা। তাহলে কল্পনার শক্তি যখন আমার হারিয়ে যায়, আমি যখন কল্পনার শক্তি হারিয়ে ফেলাই, যে আমি যখন ক্ষুধার্ত থাকি আরেকটা মানুষ ক্ষুধার্ত থাকলে আমার মতন কষ্ট পায়, এটা কিন্তু কল্পনা, তাহলে দুনিয়াতে কিন্তু ক্ষুধার্ত থাকবে লোকে। আজকে দেখেন ইসরায়েলে যে ঘটনাগুলো ঘটছে, এই যে গাজাতে লোককে হত্যা করতেছেন, মেরে ফেলতেছেন, আপনি
ইসরায়েলের লোকরা কি দেখতেছে না ওকে? তাদের কল্পনার মধ্যে নাই যে বোমা মারলে কীভাবে লোকে মারা যায়, কী কষ্ট পায়, আপনি হাসপাতালে মেরে ফেলতে কী কষ্ট, কল্পনা করতে অক্ষম। একটা মানুষ যখন না খেয়ে থাকে, একটা মানুষ যখন বাড়ি থাকে না, ঘর থাকে না, এটা কল্পনা করতে পারি না তার কী কষ্ট হচ্ছে তাতে। এই যে কল্পনা থেকে যখন আপনি বিযুক্ত হয়ে যান, এই যে বৃত্তির যে ক্ষয়টা ঘটে, বুদ্ধির সর্দারটি আমরা মেনে নিই, বুদ্ধির দ্বারা সমস্ত কিছু যখন আমরা করি, তখন কিন্তু সমাজের ক্ষয়, সমাজে বড় কোনো পরিবর্তন হয় না, বড় কিছু আমরা করতে পারি না। পৃথিবীতে বড় বড় ঘটনা যখনই ঘটেছে, তখন কিন্তু বুদ্ধির দ্বারা হয়নি, কল্পনার দ্বারা ঘটে। আজকে 1971 সালে যারা জয় বাংলা বলে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুর বিরুদ্ধে, মারা গেছে না? মারা গেছে তো, বুকে গুলি নিয়ে মরছে না এরা তো? ওর কী পাইছে? সে তো মরে গেছে, ও তো কিছুই পায়নি। তো কী জন্য সে মরল? ও সেখানে কল্পনা ছিল তার মধ্যে। কল্পনা হচ্ছে আমি যদি আজকে লড়াই করি, আমার পরের, এ আমার দেশ, এ আমার জনগণ, এদের জন্য এটা ভালো হবে, সে নিজেকে উৎসর্গ করতে শুরু করেছে। যখনই আমরা কল্পনাকে বাদ দিই, অন্যান্য বৃত্তিকে বাদ দিই, যেটা বারবার করেন আমাদেরকে বলেছে, অন্যান্য বৃত্তির বিকাশ মনের যত্ন করা, আত্মার যত্ন করা, এটাকে যখন আমরা বাদ দিই, তখন অবশ্যই আমরা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, ঠিক না? আর সেক্ষেত্রে আমরা যেটা কোরআন একটা আয়াত আছে সম্পর্কে আমি একটু বলি, সেটা হচ্ছে যে কোরআন এটা কোন কবিতার গ্রন্থ নয় এবং এটা মোহাম্মদ কোন কবি নয়। একটা বিষয় দুই নম্বর করলেন, আরেকটা বিষয় আছে যে তুমি এটা পাঠ করো এবং তোমার আকল ব্যবহার করো, যেটা আপনি বারবার আকল ব্যবহার করো, দুইটা বিষয় আছে। আর সেক্ষেত্রে আমরা যদি মনে করেন যে কোরআন আমরা শুধু রবীন্দ্রনাথের গান শুনবো, কোরআনের দিকে যদি আমার ভালো লাগে তাহলে কি আমার ওই কোনটা গ্রহণ করা উচিত এখানে? কিন্তু এটা যেটা মনে করেন আমরা কি এর মাধ্যমে কিছু অর্জন করতে পারবো কিনা? কোরআন যদি সবচেয়ে বড় বিষয় হয় তাহলে গান শোনাটা আপনি কোরআনের সাথে, কোরআন পাঠের সাথে কি হবে? কিন্তু আপনি তুলনা করছেন কেন? যেহেতু যেহেতু আপনি বলছেন যে শ্রুতিটা হচ্ছে যে রিদমটা একটা ভাষার অর্থটা সম্পর্কে আমাদের ধারণা হলো এই যে আপনি যেই ভাষায় আমাকে বলেছেন, আপনার মনের যে অর্থ আমি সেই অর্থটাই বুঝেছি, এটা হচ্ছে ভাষা সম্পর্কে আমাদের অনুমান। এখনকার যে ভাষা সংক্রান্ত দর্শন, ভাষাতত্ত্ব, তারা মনে করলে এই তত্ত্বটা ভুল। কারণ আমি যখন আপনাকে একটা ভাষা দিই, কোরআন যখন আমি পড়ি, যে অর্থ তৈরি করি সে অর্থটা আমারই অর্থ, আমি এটাকে অর্থ করি। জীবন্ত মানুষই অর্থ করে, মৃত মানুষ তো অর্থ করতে পারে, ফলে এই অর্থটা আমারই অর্থ, ঠিক আছে? তো এই একটা, তাহলে কোরআন যখন তেলাওয়াতের কথাটা বলে, বলছে এই কারণে যে আমার সে অর্থের বাইরে, যেটা কল্পনার কথা বলছি, আমার যে অন্যান্য যে সৌন্দর্য অলঙ্কার কথাটা ব্যবহার করেছে, শ্রুতি বলিনি অলঙ্কার, ভাষার অলঙ্কারটা অর্থ প্রদানের সঙ্গে যুক্ত। ভাষার মধ্যে যে অলঙ্কার, আরবি ভাষার যে মাধুর্য, সে মাধুর্য তার একটা অর্থ তৈরি করে, সে অর্থটা উপলব্ধির সঙ্গে যুক্ত। উপলব্ধি আপনি উপলব্ধি করেন, ওটা সেন্সুয়াসলি আপনি উপলব্ধি করেন। আপনি যদি তেলাওয়াত শুনেন একটা কাউকে, আজকে একটা বাংলাদেশি কোনো ছেলেকে, আধুনিক ছেলেকে, আর রবীন্দ্রনাথের গান শুনেন, সে কোনটা শুনবে? না না, চয়েস আমি বলতে পারি আপনাকে, অধিকাংশ ক্ষেত্রে তারা রবীন্দ্রনাথের গান শুনবে। কেন? কারণ ওর সঙ্গে সে যুক্ত হতে পারে, ওই ভাষা সে জানে, ওই ভাষা সে মানুষ জানে, এবং সেই ভাষার মধ্যে কোনো দোষ নেই। রবীন্দ্রনাথের গান শুনে দেখবেন যে এটা আসলে একত্ববাদেরই গান। রবীন্দ্রনাথ কিন্তু যে ড্রেসটা পরেছেন, এটা তো পারস্যদের ড্রেস, ইরানের ড্রেস, টুপি পরছে মুসলমানদের। আপনি যদি পুরো লেখা পড়েন তার চেয়ে বড় একত্ববাদী কেউ ছিল, ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ ছিলেন। ওকে, তো ইসলামের সঙ্গে তো পার্থক্যটা কিন্তু
তুমি তো বলতে পারেন 99% মুসলমান ছিলেন। আপনি যদি বলতে পারেন অতি সহজে, তার মধ্যে ইসলাম বিরোধী কোনো শব্দ খুঁজে পাবেন, খুব কম পাবেন, ঠিক আছে না? এই যে তিনি পূজার আমলের গান, এইটা পরবর্তী তার ভক্তরা তিনি করেছেন, হ্যাঁ তিনি করেছেন, তিনি ব্রাহ্মণ, ফলে পূজার কথাটা তিনি যে অর্থে তিনি ব্যবহার করেছেন বাংলা ভাষায়, তারা যে মানুষের অর্থে ব্যবহার করতেন। রামমোহন ছিলেন একত্ববাদী। তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে, একত্ববাদ মুসলমানদের বা ইব্রাহিমী ধর্মের একচেটিয়া না। ইব্রাহিমী ধর্মের বহু আগে, হাজার বছর আগে থেকে এই অঞ্চলে একত্ববাদ ছিল, একের উপাসনা ছিল। প্রতিযোগিতা কবে? সম্প্রতিকালে। কিন্তু ইসলাম তো শুধু বাইরের মূর্তি পূজা নিষিদ্ধ করেছে তা তো না, মনের মূর্তিকেও নিষিদ্ধ করেছে, আল্লাহর যে কোনো মূর্তিকেও নিষিদ্ধ করেছে, বুদ্ধির মূর্তিকেও নিষিদ্ধ করেছে, কনসেপ্ট অফ আল্লাহ এটাকেও ইসলাম নিষিদ্ধ করেছে। আপনি যখন আল্লাহ কথাটা লেখেন, এটা তো আল্লাহ না, নাকি আমি আল্লাহ লিখি না? লিখি তো, আল্লাহ যদি আমি এখানে লিখি দেয় দেয়ালের মধ্যে, এটা কি আল্লাহ হবে? এটা একটা সাইন, এটা চিহ্ন। তাহলে নিষিদ্ধ করার পরেও তো আমাকে আল্লাহ লিখতে হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কি জন্য? যেহেতু এটা ছাড়া তো আমি পৌঁছাতে পারি না, এটা তো পুরনো তর্ক যে আমি আকার ছাড়া তো নিরাকারে পৌঁছাতে পারছি না, এটা ছিল সনাতন ধর্মের তর্ক। সনাতন ধর্মের তর্কটা ছিল এটাই, ইসলামে না আল্লাহ তোমাকে ক্ষমতা দিছে নিরাকার তুমি পৌঁছাতে পারো, ওই যে ধ্যানের প্রশ্ন আসছে, ধ্যান করলে হবে। যেমন ধরুন মোহাম্মদ, আমরা ইতিহাস থেকে পাই যে মোহাম্মদ নিজেই এটাকে আপনার বই আকারে তিনি লিখতে চেষ্টা করেছেন, এটা বাদ দিলাম। কোরআন যেটা বলেছে মুসার ফলক যেখানে, সেখানে কিন্তু তিনি বলছেন যে ফলকের মধ্যে লিখিতভাবে, মানে কোরআন কিন্তু স্বীকার করছে যে লিখিতভাবে কিছু দেওয়া হয়েছে এবং সেটা মুসা আমাদেরই একজন মোহাম্মদের পূর্বসূরী এবং একই ধর্মের ধর্ম, সেক্ষেত্রে তিনি কি কোরআন কি স্বীকার করছে না যে লিখিত রূপ দেওয়া কিংবা লিখিত থাকা যেতে পারে? না না, আমার তো লিখিত রূপ ওসমান আমল থেকে পেয়েছি আমি, কিন্তু আমরা লেটার যদি বলি, আপনি ট্যাবলেট কথা বলছেন তো, আপনি না ট্যাবলেট মুসা ট্যাবলেট সেটা বাদ দিলাম। আচ্ছা, মোহাম্মদ যে লিখিত এটা সর্বশেষ যে আপনার একটা আমরা একটা কপি উদ্ধার করে গেছে, যেটা বার্মিংহাম জাদুঘরে তারা এসে আছে, তারা দাবি করছে ওটাতে মোহাম্মদ সময় লেখা, এবং আমরা বিভিন্ন সাক্ষ্য থেকে পাই বিভিন্ন ধরনের মোহাম্মদ ডিক্টেট করতেছেন এবং ওনারা লিখছেন, এটা আমরা মনে করি একদম সাক্ষী না। আচ্ছা ঠিক আছে, বহু সাক্ষী থেকে আসছে। আপনি কোনো বিষয়ে আপনি ওটাকে গ্রহণ করেন এই দাবিটা? যেহেতু এটা বিভিন্ন ধরনের সাক্ষী, মানে সাক্ষী আচ্ছা, আমরা কোরআনের যদি বলেন, আমি যদি কোরআন বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করে যে কোনো বিষয়ে যদি সাক্ষী অ্যাভেলেবেল থাকে এবং সেটা যদি প্রমাণ থাকে কিছু, তাহলে আমার দুইটা প্রমাণই আছে, আমি দেখছি সাক্ষী হচ্ছে। ঠিক আছে, আমি আপনার আমি যার কথা বলছেন ওটা আমি ওই আমার জানা নেই, কিন্তু আমি আপনাকে বলবো তার চেয়ে কি অনেক ইন্টারেস্টিং না, যে তিনি যেমন করে বলছে আমি হীরা গুহায় ধ্যানরত ছিলাম, সেখানে জিব্রাইল এসে আমার বুকে চেপে ধরেছে বলছে পড়ো, এটা অনেক ইন্টারেস্টিং না গল্প? এখানে একটা বিষয় আছে, আমি ইন্টারেস্টিং মনে করি, আমরা যে আর্গুমেন্টটা করি এখানে আমাদের সাথে, যেহেতু আমি বলছি এই কারণে আমাদের আর্গুমেন্টটা করি, আর্গুমেন্টটা করি হচ্ছে এই কারণে যে এই যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনার যে প্রাইমারি সোর্সগুলো আছে, একদম প্রাইমারি সোর্স যেখান থেকে আমরা পাচ্ছি, সেকেন্ডারি মনে করেন আমরা যেগুলো পাচ্ছি, সেগুলো একজনের বেশি বড় সাক্ষী আমরা পাচ্ছি না। এবং কোরআন আমাদেরকে বলছে যে একজনের বেশি সাক্ষী যদি না পাও তোমরা, এবং কেউ যদি কোনো বিষয়ে, তাহলে সে তো মিথ্যা হিসাবে গ্রহণ করবে। আমাদের আপনার তর্কটা ওখানে থাকি আমরা, আমার তো আপনার আলোচনাটা হচ্ছে যে এটা লিখিত রূপে হাজির নাজিল হয়েছে এরকম কিছু? জি জি, না লিখিত রূপে না, মোহাম্মদ কোরআন এটা উল্লেখ করছে, কোরআন আমি ভাষা যে কোরআন উল্লেখ করেছে মোহাম্মদের হৃদয়ে অবতীর্ণ করা হয়েছে, ফাইন এটা তো সমস্যা, কিন্তু মোহাম্মদ এটাকে লিপিবদ্ধ আচ্ছা সেটা আমরা আমাদের ওই তর্কটা আজকে আমাদের আজকের জন্য আমি এটা অত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে করি না, আমি মনে করি উনি উম্মিছেন কোন কোন ব্যাপারগুলো খুব ইসলামের দিক থেকে যে দাবিটা করা হয় বা মোহাম্মদের যে দাবিটা করা হয় এটার সিগনিফিকেন্সটা অনেক বেশি আমি বলে বুঝে পড়ছি কেন, উনি একজন উম্মি ছিলেন, নিরক্ষর মানুষ ছিলেন, কেমন হবে? দুই নম্বর তাকে বলা হতো তিনি সত্য কথা বলেন, তিনি মিথ্যে কথা বলেন, তিনি নিজেই কিন্তু একবারে বলেন না আমি নবী, ঠিক আছে? তো আপনি তো জানেন তাকে নবী কে বলেছে, জানেন কি? আপনি বলেন
খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারেন। তিনি যে আল্লাহর রসুল এটা তিনি নিজে কখনো দাবি করেননি, এটা বলেছেন বেখাদিজা, ঠিক আছে? আমরা কিন্তু খাদিজা কিন্তু হারাই ফেলেছি। এই জন্য ফকির লালনাটা খুব গুরুত্বপূর্ণ গান আছে, যে খাদিজা সেই তো খোদা। তো খাদিজা বলতেছে, তো খাদিজা তো বলতেছে না, আল্লাহ তো বলতেছে খাদিজার মধ্যে দিয়ে, নাকি আল্লাহ নিজে খাদিজার মধ্যে দিয়ে বলতেছে? তো ফকির লালন বলতেছে যে খাদিজা সেই তো খোদা। তারপর লেখে আকৃতি নাম রাখলেন যোদা, খাদিজার যে আকৃতি, তিনি একটা আকার সম্পন্ন মহিলা, আল্লাহ কিন্তু নিরাকার। তাহলে যে খাদিজা সেই তো খোদা, আকৃতি নাম রাখলেন যোদা। ওকে ওকে, তাহলে আপনি যদি এটা না বুঝেন যে আল্লাহ তো না, আল্লাহ তো গায়েব, তিনি কী করে এই বিশ্বকে সৃষ্টি করেন? আমরা বলি না আল্লাহ তো সৃষ্টিকর্তা, তো আল্লাহ কি এসে বাচ্চা পয়দা করে দিয়ে যায়? দিছে কি বলেন আমাকে, নাকি এটা একটা প্রসেস? আচ্ছা, তাহলে এই যে ম্যাটাফোরগুলো ইসলামে রয়েছে, এটা বলে ম্যাটাফোর, এবার অত্যন্ত সমৃদ্ধ ম্যাটাফোর, ঠিক আছে না? তাহলে খাদিজাই যে কথাটা বলেছেন, কেমন? এই জন্য ফকির লালন বলছে আমার নবীর হয় দেনা। আমার নবী কার কাছে দেনা রইলেন? এটা মেয়ের কাছে দেনা। তার যদি খাদিজার কাছে দেনা না থাকতো, খাদিজা না থাকতেন, তিনি কি ওই যে কোরেদের মধ্যে উনি নবী হতে পারতেন? তারা কিন্তু মারে ফেলাতে করে শেষ করতেন। তার এই ইতিহাসগুলো তো মুছে ফেলছেন রে ভাই আপনারা। খাদিজার নাম নেন নাকি? পারলে তো মেয়েদের সময় যদি কথাবার্তা ওয়াজে বলেন, তারপর তো শোনা যায় না কানে, আর এটা শোনা যায়, ঠিক আছে? চোদ্দ ভুবন চোদ্দ ভাগে ফকিলান বলতেছে, কারণ তিনি মোহাম্মদের আশেকান, উনি মোহাম্মদকে ভালোবাসেন, তো মোহাম্মদকে ডিফেন্ড করা, এই যে যারা এই যে আজে বাজে কথা বলে, বাজে কথা বলে, তাদের হাত থেকে তাঁকে রক্ষা করা তার দিনই কর্তব্য। তো তিনি কী বলতেছেন, চোদ্দ ভুবন চোদ্দ ভাগে তিন বিবি কলমার আগে, তুমি তো কলমায় পড়েন নাই, তো মোহাম্মদের কাছে ছিল, অসুবিধা কী আছে? এগারো জন দাস্যভাবে করে শুধু উপাসনা, এগারো জনের সঙ্গে তো অনেক সঙ্গে স্ত্রী সম্পর্ক ছিল না, কেউ ইয়ে হয়ে গেছে, বিধবা হয়ে গেছে, কেউ নাই, ও যাবে কই? এই আমলতে এটা ছিল, আপনি এখন রসুল চোদ্দ বিয়ে করছে, দুনিয়া যত রকম ক্যাম্পেন করেছেন তার বিরুদ্ধে, তার চরিত্র নিয়ে হাজার রকম কথা বলতেছেন, তার পক্ষে তো কিছু বলতে পারছেন না। তার এই যে এমন একটা লোক যাকে আলামিন বলছে, যার চারিত্রিক দিক থেকে চাচ্ছে এত ভালো দৃঢ় একটা মানুষ দেখুন, আপনি পান নাই আমরা, তাকেও তো আমরা রক্ষা করতে পারেন, আপনি কী ইসলাম গ্রন্থ কথা বলব, আমরা বলেই বুঝতে পারছেন। তাহলে এইগুলো বুঝব যদি আমরা কীভাবে, যদি আমরা ইতিহাসকে মনোযোগের সঙ্গে পড়ি এবং বুঝতে পারি সে সময় আমলে ঘটনাগুলো কী হতো। গনিমতের মাল যখন বিক্রি হতো যুদ্ধের সময়, তো রসুলের কাছে তো মেয়ে পড়ছিল, রসুলের ভাগে পড়ছিল না, উনি কি বলছেন আমি নেব না? ওর তো এমন হয়েছে এই ঘটনাগুলো, তার আপনাকে তো ওই ইতিহাসও বুঝতে হবে যে অনেক ঘটনা, সেই ঘটনা জাহিলিয়াতের যুগে ইমিডিয়েটলি তখন পর্যন্ত পুরোপুরি আসে না, এটা ঘটেছে। সমস্ত বাস্তবতার বাইরেও তার গুরুত্বপূর্ণ প্রস্তাবনা কোরআনের, সেটা কি? ওই যে আপনাকে বললো লা ইলাহা, আপনাকে কলমা পড়ো লা ইলাহা, বলো আল্লাহ নাই বলবাটা আগে, কতদিন নাস্তিক না হলে তো মুসলমান হবে কেমনে, ঠিক আছে না? আমি উল্টোটা করি, নাস্তিক পড়ে গিয়ে মারতে যাই, তাহলে আপনাকে তাকে নাই কথাটা বলতে শিখতে হবে। যতক্ষণ আমি নাই বলতে পারবেন, তারপরে তো আপনি এসবাদটা হবে। লালনই বলছে দেখেন, নাফি এসবাদ যে জানে না, যে নাফি না বলতে জানে, নাফি এসবাদ নেগেশন, নাফি এসবাদ যে জানে না, মিছে রে তার পড়াশোনা, ও কোরআন শরীফ পড়ে করবো এটা কি? ও তো হান আর পার্থক্য বুঝে না, ও তো হান আর পার্থক্য বুঝে না, ও কোরআন পড়ে বুঝে গেছে। নাফি এসবাদ যে জানে না, মিশেরে তার পড়াশোনা, লালন কয় ভেদ উপাসনা, এই যে পার্থক্য বিচার করবার যে উপাসনা, যে ইবাদত, এ ফারাক বুঝবার যে ইবাদত, এটা সে জানে নাই। লালন কয় ভেদ উপাসনা, না জেনে জানে না সে, তো সে কী করে? না জেনে চটকে মারে, চটক বেড়ে বেড়ে পড়ে, এটা অন্যান্য জানে না সে কিছু। তাহলে
দেখা যাচ্ছে এই কথার পরে আমি কি ইঙ্গিত করছি, হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত না আপনি একটা দার্শনিক বিচার করতে না পারবেন, হয়তো আপনি ধ্যানটাই অর্থ ব্যবহার করছেন, আপনি যতক্ষণ পর্যন্ত একটা দার্শনিক বিচারটা করতে না পারেন, কোরআনকে পড়তে যাবার আগে আপনি নিজের মনের যত্নটা আপনি করেন না, আপনার চিন্তাটাকে আপনি সুশৃঙ্খল করেন না, শব্দগুলোর অর্থ আপনি বুঝেন না, আপনি গায়েব কথাটা গায়েব করে রেখেছেন। ইসলামের ইতিহাসে ওয়াল্লা জেনে কি বলি আমরা, প্রথমে কি বলি, প্রথম কথাটা গায়েবে তুমি মেনে আনতে হবে, তো গায়েবই গায়েব করে রেখেছে, তারপরে আমি ইসলাম করি, গায়েবই গায়েব করে দিয়ে বলতেছে আমি এখন মুসলমান। তাহলে এই যে একটা বিরাট বিচ্যুতি ঘটেছে, ইসলামের যে একটা মহা অধঃপতন ঘটেছে, দার্শনিক জ্ঞানগতভাবে অধঃপতন ঘটেছে, আপনি অধঃপতন থেকে না তুললে কেমনে আগাবে, আগাতে হবে তো। ওই জন্যই তো আমরা কোরআন পড়তেছি, আর ওই জন্যই তো আমি কথাগুলো বলার সাহস করছি, যে যেমন পড়ছেন পরে আপনি পড়ে বুঝবেন যে না হয় ওনার কথাগুলো হয়তোবা এটা কোনো অর্থ আছে, হয়তোবা আমার কথাগুলো মনে থাকতেই পারে, ঠিক আছে না। ওকে, তো আমি বলছি যে সে কারণে যখনই আমরা যাব, আমার প্রজেক্টটা যেটা বলে যে আপনার আপনি কী স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশে বসে যদি আমরা কোরআন ঠিক মতো আত্মস্থ করি, বুঝি, এবং যে ঘটনাটা ঘটে গেছে এটাকে দর্শনীয় ভাষা বলে, ইভেন্ট একটা ঘটনা, ঘটনা মানে জাস্ট একটা ঘটনা তা না, এই ঘটনা কিন্তু নিজের একটা রূপ নিয়ে এসে তার রূপ ধীরে ধীরে সে তার রূপ প্রদর্শন করতে শুরু করে, এইটা যে ঘটে গেছে, এই যে 1400-1500 বছর চলে গেল, একটা মুসলমানদের একটা অধঃপতনের থেকে নিজের অধঃপতন চলে গেছে, তার একটা রূপান্তর ঘটবে আগামী দিনে, ঘটতে বাধ্য আছে, কী করে ঘট কেন ঘটবে, আপনাকে বলতে পারেন যে এটা কেন ঘটতে বাধ্য, ঘটতে বাধ্য এই কারণে এখন 2024 সালে পৃথিবীতে একটা মাত্র ধর্ম আছে, আর কোনো ধর্ম নেই, এই ধর্মের নাম কি জানেন, এই ধর্মের নাম পুঁজিতন্ত্র, একটা ধর্ম, আপনি যত নিজেকে মুসলমান বলেন, আপনি তো আপনার পকেটে টাকা আছে না, আছে কারো পকেটে, একটু বাইর করেন, আচ্ছা পড়েন, আমরা দিন আনে পড়েন কী লেখা আছে দেখেন, জোরে জোরে বলেন, দিতে বাধ্য থাকি, আপনি কোথায় গিয়ে চাইবেন, ব্যাংকে গিয়ে চাইবেন, তো চাইলে কী দিবে আপনার, আর একটা 500 টাকা দেবে, হাতে গিয়ে দেবে না, আপনি এই কাগজে বিশ্বাস করেন করেন না, এই কাগজে বিশ্বাস করে আপনার জীবন চলতেছে, চলতেছে না, প্রত্যেকটা মুহূর্তে আপনি কাগজের উপর নির্ভরশীল, এই প্রতিদ্বন্দ্বী ব্যবস্থার মধ্যে আপনি এটা গোলাম হয়ে আসেন, তো আপনি আমাকে কেন ইসলামের কথা বলেন, আপনি তো আপনার আল্লাহকে পকেট নিয়ে ঘুরতেছেন, আপনার আল্লাহকে আপনি পকেট নিয়ে ঘুরতেছেন আর আমাকে আপনি ইসলাম শেখান, তাহলে একালে ইসলাম মানে হলে যে প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে সত্যিকারের মহিন, যে এই প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে না, যে মজলুমের পক্ষে দাঁড়ায় না, অতি ফিরেও তাকাবে না, ও ফেরা উন্নত, কীভাবে সে আপনাকে দেখেন পকেটে নিয়ে ঘুরে বেড়াতেছেন, আপনাকে প্রত্যেকটা মুহূর্তে এখান থেকে যেতে পারবেন না, তো আপনি খাইতে পারবেন না, চলতে পারবেন না, বাড়ি বাড়ি যেতে পারবেন না, কিছু করতে পারবেন না, কিন্তু এই টাকা দ্বারা আপনার জীবন নিয়ন্ত্রণ করছে, আর আপনি আল্লাহ আল্লাহ করতেছেন মূর্তি দেখি জন্য, যতক্ষণ পর্যন্ত না আপনি বিশ্ব প্রতিতান্ত্রিক ব্যবস্থাকে আপনি ধ্বংস করতে না পারছেন, বিনাশ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কোনো দিন সম্ভব না, সে যে কোনো ধর্মই বলেন না কেন, ইম্পসিবল, তাহলে ধর্মের দিনটা আসবে শুধুমাত্র প্রতিতান্ত্রিক ব্যবস্থার ধ্বংসের পরে মানুষের ইতিহাস শুরু হবে, তারপরে, এখন তো আমরা কেউ মানুষ নেই, আমরা প্রতিতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এক একটা গোলাম রয়ে গেছে, এই গোলামগুলো করে যাচ্ছে, তাহলে এই সময় কোরআন পড়ার পদ্ধতি ভিন্ন রকম হবে, গোলাম যেমন করে পড়ে সে তো খুঁজবে ওইগুলাই যেখানে তার গোলামি দেখে সে মুক্ত পাব, মুক্ত হবে, ঠিক না, আমি এটা গোলাম তো আমি তো কোরআন কেমনে পড়ব, আমি যেন গোলামি থেকে মুক্ত হতে পারি, কোরআন যদি আমাকে হেদায়ত দিতে পারে আমার গোলামি থেকে মুক্ত হওয়ার, তাহলে সে ধর্ম আকারে গ্রহণযোগ্য হবে, যদি সে আমাকে মুক্তি দিতে না পারে তাহলে সে আমি গ্রহণ করব না, আচ্ছা এখন আমি তাহলে কোরআনের পক্ষে একটা কথা বলি, তো অনেক কথা বললাম, ইসলামে কিন্তু মুক্তির কোনো ধারণাই নেই, কেন বলেন তো দেখি, এই যে মার্ক্সবাদীরা
কমিউনিস্টরা মুক্তি মুক্তি দেওয়া মুক্তি চেয়ে বলে, এসব তো মুক্তির কোনো ধারণাই নেই। কেন নাই? মুক্তি ধারণা আসছে খ্রিস্টের ভিতরে, কারণ আপনি তো পাপি, পাপ থেকে মুক্ত হতে হবে আপনাকে। ঈশ্বর আপনি তো পাপই না রে, আপনি খলিফা, আপনি কেন মুক্ত হবেন? আল্লাহকে বলে না কি যে আমাকে মুক্ত করো? আপনি মুক্ত, দুনিয়া আপনাকে মুক্ত মানুষ আকারে দুনিয়া আপনাকে পাঠিয়েছে। আপনার কাছে যে মুক্ত থাকা, আপনার কাছে মুক্ত থাকা, যে সব বলে কারো কাছে মাথা নত করবে না, কেন গোলামি করবে না তুমি? তাহলে পুঁজির গোলামি কেন করো? পুঁজির গোলামি কেন করো? আমাকে বুঝাবো, আপনি যদি সত্যিকারে মমিন হন, মুসলমান হন, তো পুঁজির গোলামি কীভাবে করতে পারেন আপনি? এটা কি সম্ভব? নিত্যদিন করেন। আমি একসময় গিয়ে শক্ট হয়েছিলাম, মাদ্রাসায় অনেকগুলো মাদ্রাসায় কিছু হয়তো তারা বুঝেন না, আমি তাদেরকে দোষ দেবো না, তারা বসলে আমাকে পানি না, আমাকে এনে কী দিত? কোকা কোলা খাই দেব, পেপসি কোলা, ইহুদি জিনিস। একটাতে যে টাকা সে টাকা দিয়ে ওই ফিলিস্তানে বাচ্চাদের মারতেছে, মানে আমার চিন্তার মধ্যে নাই এই ব্যাপারগুলো। এই যে বোতলে পানি গেছে এটা তো খারাপ, আমরা কি কারবার ভুলে গেছি? আমরা কারবালা ভুলে গেছি তো? আমরা তো কারবালা ভুলি নাই। তাহলে কারবালায় যেখানে পানির পিপাসায় কেমন, এই যে একটা বড় বলিদান হলো ইসলামের ইতিহাস, এই স্মৃতি ভুলে গিয়ে কী করে আমরা প্রাইভেটাইজ করবো? এটা কেন বিনে ভাষা দিচ্ছে? তো আল্লাহ তো বিনে ভাষা দিয়েছে, তো এটা কিনতে হবে কিনা? তাহলে এই প্রশ্নটা তো আমরা করতে ভুলে গেছি। তাহলে এই প্রশ্ন কে করবে? নিঃসন্দেহে যে কোরআন পড়েছে সে করবে, সে যদি না করে তাহলে সে কোরআন পড়ে নাই। এই প্রশ্ন সেই করবে যার মধ্যে যাতে অনেকটি ইমান আছে, যে সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী। তাহলে দেখেন আমার কিন্তু কোরআন পাঠের যে ব্যাকগ্রাউন্ডটা এটা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম। আমি ইনশাল্লাহ কোরআন পড়ব, কোরআন পড়ছি, আমার ভাইরা সকালে কোরআন পড়ছে, কারণ আমরা কোরআন পড়ছি এই কারণে আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে জালিমের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের কোরআনের কাছ থেকে হেদায়ত পাইতে হবে। এটার দ্বারাই আমি সাধারণ গরিব মানুষগুলোকে বুঝাতে পারবো, যাদেরকে বিভ্রান্ত করতেছে কিছু ভণ্ডর লোক ধর্মের নাম, যে ভাই যেটি কথা ঠিকভাবে আলোচনা করেছে। এখান থেকে মুক্ত না করলে কিন্তু আমরা আগাতে পারব, আমরা কিচ্ছু লাগবে। ভাই আমি একটু অনেক কথা বলে বললাম, আপনি আমাকে আমার দুটো ভাই করি, মার্ক্স ধরে নিয়েছিলেন যে পাশ্চাত্যে ধর্মের পর্যালোচনা শেষ হয়েছে, এটা আমি তাই কোট করতেছি, তিনি ধরে নিয়েছেন। এটা তিনি ধরবার কারণটা হলো যে তার সময় ফয়ারবাগ বলে আরেকজন দার্শনিক ছিলেন, বা আরও ডেভিড স্ট্রস, আরও অনেকে ছিলেন যাদের
রুনু ভাইয়ের অনেকে ছিল, এদের আলোচনার মধ্যে খ্রিশ্চিয়ানিটির একটা ক্রিটিক হয়ে গেছে উনি ধরে নিয়েছিলেন। এই ক্রিটিকটা কেন দরকার ছিল? আধুনিক রাষ্ট্রকে বোঝার জন্য বা আইনের ভিত্তিটা কি, আইনের কী বলে নৈতিক ভিত্তি কোথায় ইত্যাদি নানান বিষয়ে আলোচনার জন্য ওই ক্রিটিকের দরকার ছিল। কিন্তু মার্ক্স যখন এই কথা বলছেন, তিনি ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে কথা বলতেছেন। তিনি কি ইসলাম সম্পর্কে কিছু জানতেন? উত্তর হচ্ছে যে না। তিনি যখন এগুলো লিখছেন উনি ইসলাম সম্পর্কে কিছু জানতেন না, তিনি পাশ্চাত্যে বড় হয়েছেন, ইসলাম সম্পর্কে তাঁর জ্ঞানটা সীমিত ছিল। কিন্তু পরবর্তীকালে তিনি যখন একটু ম্যাচিউর হয়েছিলেন, তার মনে হয়েছে যে তার এখানে জ্ঞানটা অসম্পূর্ণ, তখন তিনি বোঝার চেষ্টা করেছেন ও ইতিমধ্যে, কিন্তু আর পারেন না, তার সময়টা তার হাতে তার হয়নি। তাহলে ধর্মের পর্যালোচনাটা কী করে করতে হবে তার কিছু কিছু উদাহরণ আমার আলোচনা আমি একটু একটু আপনাকে দিয়েছি। কেমন? যেমন গায়েব কথাটা ইসলামে কী করে ব্যবহার হয়েছে, আছে কথাটা ইসলামে কী করে ব্যবহার হয়েছে, নাই কথাটা ইসলামে কী করে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে ধর্মের পর্যালোচনার প্রাথমিক পদক্ষেপ। কেমন? আপনি এই যে গায়েব আত্মসমর্পণ করতে হবে, এই কথাটা তো ফিলোসফিক্যালি ব্যাখ্যা করতে হবে, কেন ইসলামে কথাটা বলব। বা খ্রিস্টানি যখন বলল যে লজোস, ঈশ্বর আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, তিনি যিশুর রক্ত মাংসে হাজির হলেন এবং তাঁর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের কোনো মুক্তি নেই, আমরা সকলে পাপি। এই কনসেপ্টের বিপরীতে ওই কনসেপ্টে যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ইসলাম কেন কেতাব বললো এটা বুঝলেন না। ইসলাম কেতাব বলছে, এইটাকে কেতাব বলেন, সারা দুনিয়া এটা তার আল্লাহর আয়াত, আয়াত মানে চিহ্ন, এটা আয়াত, আপনাকে এই আয়াতকে পাঠ করতে হবে। এই ক্রিটিকেট হয়ে গেলাম, আমি কোরআন থেকে পড়তেছি কিন্তু কোরআনকে আমি ক্রিটিক্যালি বুঝতেছি, যে তিনি বলতেছেন জগৎকে আমাকে বুঝতে হবে, কীভাবে বুঝতে হবে, একটা চিহ্ন আকারে, কারণ যিনি গায়েব তাকে পুষব কী করে, চিহ্ন বিচার করে। আমি আল্লাহ লিখলে আল্লাহকে কেমনে বুঝি, আল্লাহ সব চিহ্নটাকে আল্লাহ বলি না, তার পেছনে যিনি আছেন তাকে বুঝি। তাহলে এটা একটা ক্রিটিকের একটা ফর্ম, এটাকে বলে হারমিনিউটিক্স দর্শনের ভাষায়। তাহলে আল্লাহকে বুঝবো এই যে বিশ্ব জগৎকে যখনই আমরা একটা কেতাব আকারে পড়ি, তার রহস্যটা আমার চোখে ধরা পড়ে, রহস্যটা ধরা পড়লে ওই যে গায়েবের কাছে আমি আত্মসমর্পণ করি তার রহস্যটা আমার কাছে ধরা পড়ে। তাহলে ইসলামের সঙ্গে খ্রিস্টানদের বিরাট পার্থক্য আছে, এমনকি জ্ঞান চর্চার ক্ষেত্র এখানে একটা বিরাট পার্থক্য হয়ে যায়। যে ভাই ধ্যানের কথা বলল, তাহলে জগতের সঙ্গে সম্পর্কিত থাকাটা, জগতের সঙ্গে সম্পর্কিত থাকাটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি এখন গাছের সঙ্গে আমার সম্পর্ক নেই, আলোর সঙ্গে আমার সম্পর্ক নেই, পানির সঙ্গে আমার সম্পর্ক নেই, সমস্ত কিছু আমি তাকে কী বানাতেছি, পুঁজির মুনাফা কমাবার কাঁচামাল হিসেবে ব্যবহার করতে দিচ্ছি, এর বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই। তো আমি মুসলমান হলাম কেন? আমার তো মুসলমান দাবি করার তো কিছু নেই, আমি তো এই জগৎকে রক্ষা করার জন্য তো আমাকে দুনিয়া পাঠাইছি, আমাকে বলেছে আমি কোনো খলিফা পাঠাচ্ছি, এ আবারও ক্রিটিক করতেছি। তাহলে ইসলাম তো খলিফা, এত বড় সম্মান দিচ্ছে আপনাকে। আচ্ছা, ইসলামের খলিফা আমি আরেকটা ক্রিটিক দিই, তাহলে আপনি আরও মজা পাবেন। টমাস হবসের নাম শুনছেন? আচ্ছা, টমাস হবস কী বলছেন, যে মানুষ ফেতনা ফ্যাসাদ করে, মারপিট করে, এটা জঙ্গলের মতন, জানোয়ারের মতন। তো যেহেতু তারা জানোয়ারের মতন করে, তো ফলে তাদেরকে ঠিক রাখতে হলে কী লাগে, একটা লেভিয়াতান লাগে, একটা রাষ্ট্র লাগে। তারা করে কি, সে রাষ্ট্রের কাছে তাদের স্বাধীনতা সমর্পণ করে, তারা মারপিট করে, কিন্তু শান্তিতে থাকার জন্য তাদের স্বাধীনতাটুকু তারা রাষ্ট্রের কাছে সমর্পণ করে। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমি বলি টমাস হবস হলো আজাজিল ফেরেশতার নাম, একই আর্গুমেন্ট করছে না, শয়তান তো একই আর্গুমেন্ট করছে, যে মানুষ ফাতনা ফাসাদ করে, মারপিট করে, তারা টমাস হবসের সঙ্গে মিলে গেল কথা। আর এর সমাধান, মানুষ যে ফেতনা ফ্যাসাদ করে, এর সমাধান কী দিল টমাস হব, একটা রাষ্ট্র কায়েম করো, এই যে এখনকার যে রাষ্ট্র আপনি দেখতেছেন, শেখ হাসিনার রাষ্ট্র, এরকম রাষ্ট্র কায়েম করো, তারা সব কিছু ঠিক করে দেবে, বিধান বিধান সব তাদের। তো ইসলাম তো এরকম কোনো কথা বলে না।
ইসলাম তো টমাস সবের পথে যায়নি, উল্টা বলছে না মানুষ ফেতনা ফেসাদ করে কিন্তু মানুষ সমাধান করতে জানে। তার জন্য আল্লাহর সার্বভৌম ক্ষমতার বাইরে আলাদা কোনো ক্ষমতার দরকার নেই, সেজন্য ইসলামের রাষ্ট্রের ধারণা নাই, ইসলামের সমাজের ধারণা আছে। শব্দটা হচ্ছে উম্মা, বিশ্ব সমাজ গঠন করে, বিশ্ব রাষ্ট্র না। বিচিত্র এবং বিভিন্ন মানুষ সৃষ্টি করেছে আল্লাহ যেন তারা পরস্পরকে চিনতে পারে, এই হলো ক্রিটিক। ক্রিটিক বলতে এটা বোঝায় মানে ধর্মের মধ্যে আপনার যে উচ্চতর যে জ্ঞান বা প্রজ্ঞা এটাকে আহরণ করা এবং সহজ ভাষায় জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া। আপনি যখন জনগণকে গিয়ে বলেন যে দেখো ইসলাম তোমাকে কত বড় সম্মান দিয়েছে, তোমাকে পাপি বলেন নাই, তোমাকে উল্টো বলেছে, তোমার মধ্যে আল্লাহর গুণাবলী আছে, খলিফা হইতে পারবো তুমি, আল্লাহর সমস্ত গুণাবলী তোমার মধ্যে আছে, তাহলে তোমার তো উচিত সে গুণাবলীর চর্চা করা। সে গুণাবলী কী? প্রেম, মহব্বত, অন্যকে ভালোবাসা, সমাজের মধ্যে থাকা। এই জন্য ইসলামের মধ্যে ব্যক্তিতন্ত্রও নেই, ইসলাম সমাজের অধীন, ঠিক আছে না? সমাজের অধীন। আরেকটা ক্রেডিট করি, এদের আমি ক্রিটিকের উদাহরণ তো মেলা দিতে পারবো সবসময়। আরেকটা ক্রেডিট হলো কি, ইসলামটা যেটা ট্রাইবেল, একটা সমাজের মধ্যে ইসলামটা এসছে। এই ট্রাইবেল সমাজে কী করতে, তারা পরস্পর হানাহানি করতেছে, একজন যদি মারা যায় তার পরিবর্তে আরেকটা রক্ত নিচ্ছে, আরেকজনকে নিচ্ছে। এই ট্রাইবেল সমাজকে আপনি একত্র করবেন কীভাবে? আপনি যদি এটা পূজা করেন, আমি এটা পূজা করি, আরেকজন এটা পূজা করে, তো আমরা কি একত্র হতে পারবো? পারবো না। তারা কী করতে হবে? একত্রবাদের কথা বলতে হবে। এইসব বলতেছে মানুষের এক আল্লাহকে উপাসনা করা উচিত, কথাটা কিন্তু ওট যে মানুষের উচিত। কেন মানুষ কেন বিচ্ছিন্ন বিভক্ত পরস্পর হানাহানি না করে, এই জন্য তার কী করা উচিত? তার এক আল্লাহ বিশ্বাস করে। এক আল্লাহ কিন্তু এপিস্টেমোলজিক্যাল না, দর্শনে বলে এটা জ্ঞানতাত্ত্বিক তত্ত্ব না, এটা জ্ঞানতাত্ত্বিক এক না, এটা পলিটিক্যাল এক, মানে রাজনৈতিক অর্থে এক। আপনি এক আল্লাহকে যদি উপাসনা করেন, তার যদি গোলাম মনে করেন, তাহলে আমরা সকলে একত্র হতে পারব। আপনি যদি একটা উপাসনা করেন, আমি একটা করি, তাহলে কিন্তু আমরা একতা হতে পারবো। দুই নাম্বার, ইহুদিরা বলতেছে যে আল্লাহর সঙ্গে চুক্তি এসে জমি আমাদের, বলেন না আল্লাহর সঙ্গে চুক্তি এসে জমি আমাদের। তো বাংলাদেশের সঙ্গে আপনাদের জমির জন্য আল্লাহর সঙ্গে কখন চুক্তি করছেন আপনাদের? করেন না? করছেন কি না? আল্লাহর সঙ্গে চুক্তি হয়েছে আপনাদের? আমি জানি না, আমি জানি না, জিজ্ঞেস করছি আপনাদের। তা আপনার বাঙালি বাঙালি করেন কেন? ইসলাম তো জাতিবাদ নাই, ভূখণ্ডবাদ নাই। তা আমরা যখন একটা ভূখণ্ডবাদীকে, টেরিটোরিয়াল সভারেনটিকে যখন মানি, আমরা তো সব যাই নিস। তো ইসরায়েল কী দোষ করছে? ইসরায়েল তো খারাপ কিছু করেনি, তো আমার জাতির জন্য লাগবে। আমি একটা জাতি, আল্লাহ আমার দিচ্ছে চুক্তি করে, এটা ও একটা রিয়েল এজেন্ট ছিল, আমি গেছিলাম তার দোকানে, গেছি আমরা সাইন করে দিয়ে দিয়েছি আমার এই বাড়ি, আমরা তাই করতেছি। এই ক্রিটিক, আরেকটা ক্রিটিক, জাতিবাদের ক্রিটিক করতে হলে আপনাকে এই জাতিবাদের ক্রিটিকে থাকতে হবে। আপনি যদি মনে করেন ইসরায়েলের বিরোধিতা করবেন, তাহলে জাতিবাদ থেকে আপনাকে মুক্ত হতে হবে। ইসলাম বলছে আপনি যে কোনো জায়গা আপনি যেতে পারেন, দূর সারা দুনিয়া আপনার, কিন্তু এভাবে ভাগ করে দেয়নি মানচিত্র, এটা তোমার, এটা তোমার করে। কিন্তু এটা বলেছে যে জুলুম নামে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, যেটা কীরকম শব্দ, আপনি তাকে যে আবাসের মধ্যে, আমি বড় করেছি এই যে তিনটে নদীর মোহনায় যে মানুষগুলোকে বড় করেছে, তারা এই নদী মাতৃক দেশের, এই নদীকে রক্ষা করার জ্ঞানটা ওদেরকেও দিছে। যে মনে তাকে পাঠাইছে সেই মন রক্ষা করার জ্ঞানটা তাকে দিয়েছি। কেন দিয়েছি? কারণ ওকে তো আমি খলিফা করে বানাইছি, ও তো আমার, আমি যাই কাজ করার কথা ওকে আমি সেই কাজের গুণ দিছি তাকে, তাকে ওখান থেকে উৎখাত করাটা হলো জুলুম। মায়ের কাছে সন্তান আছে, সন্তানকে আলাদা করলে এটা জুলুম। শ্রমিকের সঙ্গে তার উৎপাদনের হাতিয়ার আছে, উৎপাদনের হাতিয়ার থেকে তাকে আলাদা করা জুলুম। দেখেন জুলুম শব্দটা কত সুন্দর, ইসলামের জুলুমটা মাছ থেকে নিতে হয়নি, ইসলামের জুলুম কাল মাছ থেকে দাঁড় করতে হয়নি, তার বহু আগে থেকে জুলুম শব্দটা আসছে। তাহলে এটাকে বলে ক্রিটিক অফ রিলিজিয়ান, মাত্র এটাই বলেছে, না খারাপ কিছু বলেনি। কিন্তু মার্কিন প্রোপাগান্ডার তোড়ে
আমরা ভুলে যাচ্ছি যে পাশ্চাত্যে বহু বড় বড় দার্শনিক তাদের যে অবদান, শুধু মার্ক্স নয় আরও অনেকের অবদান আছে, তাদের কারোর সঙ্গে আমরা একমত হতে পারি, কারোর সঙ্গে ইসলামের দৃষ্টিতে ডিফার করতে পারি, মার্ক্সের সঙ্গে আমাদের পার্থক্য আছে। কী পার্থক্য? মার্ক্স বস্তুতান্ত্রিক, সমস্ত কিছুকে বস্তু জগতের দিক থেকে দেখছি, স্পিরিচুয়ালিটি তিনি অস্বীকার করেছেন, তার মানে ঠিকই মানব না। আমরা যদি কোরআন যদি পড়ি তাহলে না, মার্ক্সের সঙ্গে মার্ক্স সব ভালো, মার্ক্স সব ভালো, কিন্তু মার্ক্স আমাদের রুহানিয়াতের রুহানি যে শক্তির কথা তিনি বলেছে, মানুষ খলিফা, তার মানে আল্লাহর যে রুহানি ক্ষমতা মানুষের মধ্যে নিহিত আছে, তার যে একটা বিকাশের দিক আছে যেটাকে শুধুমাত্র বস্তুতন্ত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, না মার্ক্স মাসে এটা আমাদেরকে বুঝাতে পারে না ভালো করে, বা তার চিন্তার সেখানে একটা ঘাটতি আছে। তাহলে আমরা একটা মার্ক্সের একটা ইসলামিক ক্রিটিক করা দরকার আছে, মার্ক্সের একটা ইসলামিক সমালোচনা দরকার আছে, ইসলামের জায়গায় দাঁড়ায় তিনি কী কী ভুল করছেন। কিন্তু আমি যদি ইসলামই না বুঝি তো মার্ক্সকে আমরা ক্রিটিক করব, তাহলে এর দুই দিকে মার্ক্স আমাকে ইসলাম বুঝতে সহায়তা করে, আবার ইসলামের জায়গায় দাঁড়িয়ে আমি মার্ক্সকে বুঝতে পারি, আর আমি যেমন রুহানিয়াতের শক্তিটা হারিয়ে ফেলতেছি, কারণ মার্ক্স আমাকে সেদিকে ইঙ্গিত দিচ্ছে না। কেন ইঙ্গিত দিচ্ছে না? এক্ষেত্রে মার্ক্স চুপ ছিলেন, কারণ মার্ক্সের সময়কার সমস্যা আর আমাদের সমস্যা তো এক না, ফলে তাঁকে প্রয়োজন পড়ে নেই, তার সময় তাকে লড়াই করতে হয়েছে কার বিরুদ্ধে? ওই ক্রিশ্চিয়ানিটি ফিউডালিজম যারা ধর্মের নামে শোষণ করতেছে, চার্চ শোষণ করতেছে, চার্চের বিরুদ্ধে বিদ্রোহ চলতেছে, ফলে স্বভাবতই তিনি এটাকে দেখছেন নেতিবাচক হিসাবে। সমাজের মুক্তির জন্য তিনি যে কথা বলেছিলেন সেটা তার সমাজের জন্য অত্যন্ত উপযুক্ত কথা বলে তিনি বলেছেন, ঠিক না? ওকে জি বলেন তো স্যার, আপনি অ্যাড করেন, আপনারা অ্যাড করেন, আমাকে খালি ছেড়ে দিন। মার্কস আপনি যে বললেন যে রুহানিয়াতের প্রশ্নে চুপ ছিলেন, আমার জাস্ট একটা জিনিস অ্যাড করা যে উনি যখন এলিয়েনেশনের কথা বলতেছেন, উনি যখন ওই সময়ই দেখতে পাচ্ছেন যে পুঁজিতন্ত্রের আলটিমেটলি মানুষকে কতটা দাস বানাবে, কিন্তু উনি তো স্বপ্ন দেখছেন যে মানুষ আসলে এই এলিয়েনেশন থেকে যদি বেরিয়ে গিয়ে তার বৃত্তির চর্চা করতে পারে, তাহলে কি আলটিমেটলি সে তার মনের যত্নে যাচ্ছে না? তাহলে আলটিমেটলি এটা রুহানিয়াতেই না, আমি বলছি আপনাকে এলিনেশন বলে কোনো কনসেপ্ট মার্ক্সের নাই, এটা কিন্তু একটা ধারা মার্ক্সবাদের মধ্যে তারা করে, শব্দটা বিযুক্তি, শব্দটা এলিনেশন নয়। এই বিযুক্তি ধারণাটা আমি যে জুলুম কথাটা বললাম তার সঙ্গে যুক্ত, বিযুক্তি যে সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করেন এটা বিযুক্তি। তো মার্ক্স এই শব্দটা ব্যবহার করছে, এটার মধ্যে কোনোরকম এথিক্যাল এলিমেন্ট ঢুকাতে চায় নাই বলে জুলুম বলে না, কিন্তু তিনি এটা জুলুমই বলেছে, অর্থে ব্যবহার করেছে। শ্রমিকের কাছে তার উৎপাদন হাতিয়ে থাকা উচিত ছিল, থাকলে এটা জুলুম না, কারণ তার উৎপাদনের জন্য এটা লাগবে। তা অ্যালিনেশন বলে যে সাইকোলজিক্যাল যে কনসেপ্ট আনা হয় এটা অবশ্য মার্ক্সের বৈশিষ্ট্য সুযোগ দিক নেই, অনেকে করে, আমার কোনো আপত্তি নেই, করতে পারে। রুহানিতের কনসেপ্টটা ভিন্ন, রুহানিদের কনসেপ্টটা হচ্ছে মানুষ আল্লাহর খলিফা, সৃষ্টিকে রক্ষা করার দায়টা তার, আমি সৃষ্টিকে রক্ষা করতে তার কাছে মনের যত্ন, তার কাছে আত্মিক যত্নের বিকাশের দরকার আছে। মার্ক্সের সেই বিকাশের দরকারটাকে উপেক্ষিত কিছুটা তিনি বলেছেন, তিনি প্রশ্ন কী করেছেন যে যিনি শিক্ষা দেবেন তাকে কে শিক্ষা দেবে, কথাটা কিন্তু ঠিকই আছে, যিনি আমাকে শিখাবেন তাকে কে শিখাবে, এটি রুশো সমালোচনা করতে হয়েছে। রুশো বলেছে যে একজন শিক্ষক লাগবে সমাজকে আগা নেবার জন্য, সমাজকে সচেতন করার জন্য যে শিক্ষক লাগবে, তো মার্ক্স চাইতেছে যে যিনি শিক্ষা দিবেন তিনি কাছে থেকে শিক্ষা পাবেন। এই প্রশ্নের উত্তর করতে দিয়ে তিনি তখন কী বলছেন, তিনি তখন শ্রমিক শ্রেণীর ধারণা আনছেন যে কারখানার যে শ্রমিকরা তারা তাদের লড়াইয়ের মধ্য দিয়ে তারা ইতিহাস সচেতন হয়ে উঠবে, এটার দ্বারাই সমাজ নিজস্ব গতিতে তার অন্তর্গত যে দ্বন্দ্ব সে দ্বন্দ্বের ভিত্তিতে তার বিকাশটা করবে। আমি শুধুমাত্র এর সঙ্গে অ্যাড করতে চাই এখানে যে এটা একটু প্রবলেম্যাটিক, কেন প্রবলেম্যাটিক, কারণ স্পিরিচুয়ালিটি কথাটা বলি, এটা কিন্তু আধ্যাত্মিক অর্থে বলছি না, স্পিরিচুয়ালিটি মানে হলো একটা কর্তা যে ব্যবস্থার বাইরে আসতে পারে, কর্তা এই ব্যবস্থার মধ্যে আমি বাস করতেছি কিন্তু এই বন্ধনের বাইরেও এসে আমি চিন্তা করতে সক্ষম এবং এই ব্যবস্থার বিরুদ্ধে আমি দাঁড়াতে পারি, লড়তে পারি এবং আমার জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়ে হলো এই ব্যবস্থার বিরুদ্ধে আমি লড়ি এবং মরে গিয়ে হলো ব্যবস্থা রূপান্তরের জন্য আমি লড়তে সক্ষম। ধরুন আজকে ফিলিস্তিনে যেটা হয়েছে, যে কোনো প্রতিরোধকারী, হ্যাঁ, ইস স্পিরিচুয়াল,
এটা কিন্তু রুহানিয়া, এটা যার কাছ থেকে আমি এটার ইঙ্গিতটা পেয়েছি তার নাম হচ্ছে ফরাসি দার্শনিক মিশেল ফুকো। তিনি যখন ইরানি বিপ্লব ঘটছিল তিনি তখন ছুটে গিয়েছিলেন এটা বুঝতে, যে এটা কী করে এটা সম্ভব, এই কালে কেমনি বিপ্লব, ফরাসি বিপ্লব তো একমাত্র হয়ে গেছে আর কেমনি বিপ্লব হবে। কিন্তু তারা দেখলো যে না, তার মধ্যে রিলি একটা কালচারের দ্বারা, সংস্কৃতির মধ্যে, এডুকেশনের দ্বারা আমাদের একটা কর্তা সত্তা তৈরি হতে পারে, যে কর্তা সত্তা তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ব্যবস্থাকে বদল করবার জন্য লড়ে, জীবন দেয়, ঠিক আছে, জীবন দিতে পারে, সে তার জীবনকে ঝুঁকিতে ফেলে নি। যে মানুষটি তার জীবনকে ঝুঁকিতে ফেলে তার একটা আত্মা আছে, তার একটা স্পিরিট আছে, তাহলে সেই ঝুঁকিতে ফেলে দিয়ে সে কাকে প্রমাণ করে, কার সত্য সে প্রমাণ করে, তার স্পিরিটের সত্যটা প্রমাণ করে, ওর জীব জীবনটাকে সে তুচ্ছ করে ফেলে, তার জীবের জীবনকে সে তুচ্ছ জ্ঞান করে, তুচ্ছ জ্ঞান করে সে যেটা অর্জন করতে চায় তার জন্য সে জীবন দিতে সে দ্বিধা করে না। ইসলামিক এরকম একটা শব্দ আছে কি স্পিরিচুয়ালিটি, আপনি কি জানেন একটা শব্দ আছে, তো কোরআন বলে কী করবেন আপনার, শব্দের নাম হচ্ছে জিহাদ, স্ট্রাইভিং, জিহাদ আছে না শব্দ, আচ্ছা এখন এই যে জিহাদ শব্দটাকে যে আমরা ডিস্টার্ব করলাম এত আমাদের ইসলামিক বিভিন্ন রকম ধারার মধ্যে, যেখানে সময় বোমা মারে তা তো না, তাহলে জিহাদটা ইম্পর্টেন্ট, জিহাদ রিকগনাইজ করে এই স্পিরিচুয়াল সাবজেক্ট, দর্শন ভাষায় বললে জিহাদ রিকগনাইজ করে যে মানুষ ইজ এ স্পিরিচুয়াল বিং এবং সেই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াইতে পারে এবং ব্যবস্থাকে বদলাবার জন্য সে জীবন দিতে তো ইন্টারেস্টিং না, এটা কিন্তু মাছ আমার দাবি পাবেন না, এইভাবে পাবেন মাছ খুঁজছে শ্রমিক শ্রেণীর মধ্যে, ওই কর্তাটা আর ঐতিহাসিক কর্তাটা শ্রমিক শ্রেণীর মধ্যে থাকবে। তাহলে যদি তাই হয় তো ইরানিয়ান বিপ্লব কেমনি করবে, ওখানে শ্রমিক শ্রেণীতে বিপ্লব করেনি, ওটা কি বিপ্লব না, আপনি আমেরিকানদের একদম তাড়াই দিলেন, আপনি ট্যাঙ্কির সামনে বসে লড়লেন, আপনি এটা তো সাংঘাতিক ঘটনা ঘটনা না, তা আপনি ইরানি বিপ্লব তো এটা ডেফিনেটলি, তাহলে এই বিপ্লবের চরিত্র আমাকে বুঝতে হবে, বুঝতে হলে আমাকে দুটো জিনিস লাগবে, আমাকে কোরআনও বুঝতে হবে, মার্ক্সও বুঝতে হবে, শর্টকাট কোনো রাস্তা নেই, ঠিক আছে, বলেন কিছু আমার বুলবুল করলেন ভালো কথা, খুব সুন্দর ইসলামের সেকুলার এবং আপনার কি বলে নন সেকুলার বা রিলিজিয়াস এর মধ্যে ফারাকই নেই, যাই হলো কি তাহাই পারল কি কোনো পার্থক্যই নেই। আর আমাদের এখানে সেরকম আমরা এইভাবে মানিয়ে ফেলছি টোটালি, তা আমরা এখান থেকে বুঝতে আমরা যদি একটু ইসলামের সঙ্গে এটা তো হিস্টোরিক্যাল এটা বিষয়ই বলো, মানে ইসলামের সঙ্গে সবচেয়ে বেশি মিলে জুদাইজমের, কিন্তু আজকে দুটো ধর্ম কিন্তু যেভাবে পরস্পরের বিরুদ্ধে হচ্ছে এটাও বোঝা দরকার। এবং আমি মাঝে মাঝে অবাক হই যে এই যে জুইশদের মধ্যে, জুইশ অলওয়েজ আপনার রেজিস্ট্যান্সের মধ্যে ছিল, যত বড়ো বড়ো বিপ্লবী ঘটনা মধ্যে তারা ছিল, আজ এখন আপনি দেখবেন যে জুইশ ইন্টেলেকচুয়ালদের যে রোলটা, তারা বোঝা যাচ্ছে যে ডেফিনেটলি দেয়ার ইজ সার্টেন জুইশনেসের মধ্যে এক কিছু রেভলিউশনের ব্যাপার সবসময় ছিল। আপনি নেতানিয়াহুকে দিয়ে আপনি বুঝবেন না, এটা জায়নিজম সে ডিফারেন্ট ফর্ম, এটা জাতিবাদের একটা ধরন, কিন্তু রিয়েল জুদাইজম যেটা তার যে আদিতে যে তার যে আপনার একত্ববাদের যে এটা অনেক ক্লোজ টু ইসলাম, ফলে এই লড়াইটা কিন্তু আজকে যে হিস্টোরিক্যাল যে লড়াই চলছে এটা কিন্তু অত্যন্ত ঐতিহাসিক একটা ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে, ফলে এটার সঙ্গে আমাদের আপ টু ডেট থাকতে হবে আর কি। আপ টু ডেট থাকলে আমরা যদি একটু কোরআনের ভিতরে যাবি কে দায়িত্ব খেয়াল করেন কোরআনের মধ্যে,
আপনি মুসাকে সম্পর্কে যতগুলো আয়াতের পর আয়াত প্রফেটহুডের, হ্যাঁ প্রফেটহুডের ব্যাখ্যা দিতে গিয়ে মুসাকে ব্যাখ্যা করতেছে, ঠিক না? এর মানেটা কি মুসাকে ব্যাখ্যা করতে? আপনি রুহুল্লাহ বলতেছেন ঈশাকে, যদি আল্লাহ যদি আসরেই একটা মানুষের রূপ গ্রহণ করতো সে ঈশার রূপ নিত, আল্লাহর আত্মা রুহুল্লাহ মানে। এই যে রেসপেক্ট টু আদার রিলিজিয়ন, ইব্রাহিমিক রিলিজিয়নের মধ্যে এত রেসপেক্ট তার, ঠিক আছে, সমালোচনা আছে, যেখানে মনে ইসরায়েলদের সমালোচনা আছে, কিন্তু কংক্রিট জায়গাতে পলিটিক্যাল কনটেক্সে সুনির্দিষ্ট কনটেক্সে সমালোচনা আছে। ফলে কোরআন ইজ এ ফ্যাসিনেটিং আপনার বুক, অ্যাজ এ বুক, ইভেন একটা মানে বই আকারে বললাম আমি, আমি সে কোরআনকে বই আকারে পড়ি না, কোরআনকে ওই আকারে পড়ি, বই ডেফিনেটলি অসুবিধা নেই আমার কোনো, তাহলে বই আকারে পড়লে, কিন্তু ওই কনসেপ্টটা ভুলে যাব। রিভিলিউশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, রিভিলিউশনের মানে হলো অন্য কথা বাদ দেয় মেলা তর্ক পাবেন আপনার দর্শন জগতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রিভিলিউশনটা হচ্ছে যে ইনটিউশন, ইনটিউশন আমাদের স্বজ্ঞা বুদ্ধি না, সমস্ত বৃত্তি সহযোগে আমরা কিন্তু সত্যকে উপলব্ধি করতে পারি, এটা হচ্ছে রিভিলিউশন মানে। মানে রসুলরা যখন স্বপ্ন দেখছেন কি বাইরে কোনো ঘটনা দেখছেন কি ধ্যান করছেন, এর মধ্যে সমস্ত বৃত্তি মিলিয়ে তিনি যে একসঙ্গে তারা যখন ধ্যান করেন, তার বুদ্ধি, তার মধ্যে কল্পনা, তার মধ্যে প্রেম, তার মধ্যে বহু কিছু মিলিয়ে তিনি একটা সত্যটা উদ্ভাসিত হতে পারে। ফলে রিভিলিউশন কনসেপ্টটাকে সেলফ থিওলজিক্যাল কনসেপ্ট বলে আপনারা উড়ে দিতে পারবেন না, এটা ফ্রয়েড মশায় উড়ে দেননি, এটা কোনো সাইকোলজিস্ট উড়ে দেননি, এটা কেউ কিন্তু এটাকে উড়ে দেয়নি। রিভিলিউশন খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফলে রিভিলিউশন কথাটাকে যদি আমরা ধরে নিতে চাই তাহলে যে কোনো উম্মি, যে কোনো উম্মি নিরক্ষর মানুষও প্রজ্ঞার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে, তার বিভিন্ন বৃত্তি বিকাশটা সে যদি যত্ন করে। এই জন্য আমি মনের যত্ন কথাটা বলেছি, এটা ফিলোসফিতে এখন অত্যন্ত ডমিনেন্ট হয়ে এসছে, আমাদের বিভিন্ন বৃত্তির বিকাশটা লাগবে। আমি আমার জীবনের একটা পর্যায়ে এসে আমি যখন এই ফকিরদের সঙ্গে চলাফেরা করেছি, এবার আমি আটটা দেশে গিয়ে প্রচুর লোকের সঙ্গে দেখা করি, যে একেবারে সাধারণ আমার ভাই আমার সঙ্গে বসে আছে, আরেক ভাই বসে আছে, এদের যে জীবনের যে লক্ষ্য, এদের ইহলোকের জীবনের কোনো আকাঙ্ক্ষা নেই, পরলোকের কোনো আকাঙ্ক্ষা নেই, তেরে কিসের জন্য এটা করে, কী চায় তারা তাদের জীবনে, এটা আমাকে আকৃষ্ট করে। এবং আমার জীবনের বড় একটা অংশ আমি শিখেছি একজন ছাত্র হিসাবে এদের কাছ থেকে, এবং আজকেও যেসব কথাবার্তা আমাদের বলতে পারছি সেটা হয়তো বা আমার এই শিক্ষার কাছ থেকে আমি সহজে কনফিডেন্টলি বলতে পারি যে এটা একটা ভূমিকা থাকে, তাহলে নিরক্ষরের যে ভূমিকা আছে আমাদের সমাজে, সাধারণ গরিব মানুষেরও প্রজ্ঞার যে পরিচয়টা আমরা পাই, আমাদের বাবা দাদারা আমাদের মতো পড়াশোনা করেনি কিন্তু অনেক ক্ষেত্রে যে প্রজ্ঞাবান কথাটা বলতে পারে, এটা হচ্ছে তার বিভিন্ন বৃত্তিকে তিনি ব্যবহার করবার তার যে কী বলে তার যে শিক্ষাটা তিনি পেয়েছেন, যে চর্চাটা তিনি পেয়েছেন, ঠিক আছে? আজকে এদের উত্থান আমরা আবার নিশ্চয় বড় কথা, আশা করি বিরক্ত হন না আপনারা, জি জি জি, এর পরের সময়।